লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলে মোলামা যেখানে লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ হাত নামান, রাগ করলেন আপনারা, শয়তান আছে, শয়তান যে কয়টা একটু উসখস করতেছিল এইগুলা সব আপাত, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবরের স্লোগান পছন্দ করতে পারে না, এটা আপনার আমার কথা না, নবীর কথা। যখন আল্লাহু আকবরের স্লোগান দেওয়া হয় তখন শয়তান পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় হয়। এই জন্য যারা আল্লাহু আকবরের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? আল্লাহু আকবরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়, ইমানদারের স্লোগান। আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে আল্লাহু আকবরের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন 33তম বাৎসরিক রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক রোজমুরপাড়া প্রাইমারি স্কুল ময়দানে আজকের এই মোবারক হালাকায় আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হই। সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালেমাতুর শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি, সন্দরপাড়া মাদ্রাসা সাতকানিয়ার সম্মানিত পরিচালক
হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মোবারক মজলিসের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আজকে যার এখানে উপস্থিতি আমাদের, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত আমার তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলের কাছে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন ভাইজান? ভালো আছেন আপনারা? আল্লাহ আমাকেও ভালো রেখে আপনাদের খেদমতে হাজির করেছেন, এজন্য আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা বছরে দুইটা দিনের আয়োজন করি, আয়োজনে আমরা এসে বসে গেলাম, এখানে আমরা ভালোবাসা দেখায় মাঠের মধ্যে চলে আসলাম, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনাদের রোজমরপাড়া সহ আশপাশের যে এই ওয়ার্ডের যতগুলো মানুষ আছেন, সব মানুষ যদি, যারা কাজ নেই ফ্রি আছেন, সকলে যদি এখানে হাজির হয়ে যেতেন, এই মঞ্চে এই জায়গাতে কি এই মানুষগুলির জায়গা হতো? কথা বুঝে বলবেন, হতো ভাই? তাহলে যেহেতু আমাদের জায়গা ফুল হয়ে গেছে, না আসাই ভালো ইনাদের, তাই তো নাকি? প্রিয় ভাইয়েরা, একথা বলার কারণ হচ্ছে এটা, সকলেই কুরআনুল কারীমের হালাকাতে সমভাবে আসতে পারে না, আবার যারা আসেও তারা সমভাবে কেন আসলো এটার মর্যাদাও বুঝতে পারে না। আমি আপনাদের কাছে, যারা এই কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা আমার সাথে অ্যাগ্রি করেন কি না। ধরেন আপনাদের এলাকার যিনি মেম্বার, কেউ একজন এমপি সাহেবের অফিসে গেছে, যাওয়ার পরে শোনে এমপি সাহেব অনেক লোকের মধ্যে থেকে, আপনাদের যে কমিশনার, আপনাদের যে কাউন্সিলর, শুধু উনার কথাই আলোচনা করে, বারবার খালি কাউন্সিলের কথা বলে, উদাহরণ দেয়, এটা একটা লিডার, এরকম একটা জনপ্রতিনিধি হওয়া দরকার, এরকম মানুষ হওয়া দরকার। কেউ এসে এই খবরটা পৌঁছাইছে উনার কাছে যে এমপি সাহেবের কাছে কত লোক কিন্তু শুধু তোর কথা বলে, তাহলে বোঝেন তো ভাই, যার কথা বলে ওই লোক একটু হলেও খুশি হবে, তার বুকটা ফুলে যাবে, ঠিক কি না? চিন্তা করবে এত লোকের মধ্যে আমার কথা বলে। আর ওই এমপি সাহেবকে যদি কেউ এসে বলে যে মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী বসছিলেন, কত এমপি দেশে, কোনো এমপির কথা নাই, খালি আমাদের এইখানকার এমপির কথা বলে, তোমার কথা বলে, উদাহরণ দিয়ে বলে, লিডার এরকম হওয়া দরকার, এমপি এরকম হওয়া দরকার, বুঝে থাকলে বলেন তো ভাই, এমপি সাহেবের কাছে যদি এই খবর পৌঁছায় যে মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী খালি এমপির কথা বলে, তাহলে ওই এমপি সাহেব মাটিতে থাকবে না উঠতে শুরু করবে? পাম পট্টিতে তার জান হয়রান, প্রধানমন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করে, নিশ্চয় আমার কোনো পারফরমেন্সে তিনি খুশি, এই জন্য আমার আলোচনা করেছে, একটু হলেও খুশি হবে, আলাদা নিজেকে মূল্যায়িত ভাববে, তাই তো ভাই? আমার নবী বলছেন, কি সাংঘাতিক কথা, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের রাজা আর কিসের প্রেসিডেন্ট, যিনি সকল ক্ষমতার ক্ষমতাধর মহান আল্লাহ, ওই আল্লাহ নবীকে বলেছেন, যখন কেউ দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আরামের বিছানা ছিল, নানান ব্যস্ততা ছিল, সব কিছু উপেক্ষা করে কোরআন শোনার জন্য মাজালিসুজ জিকিরে বসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থাকা ফেরেশতাদের কাছে ওই বান্দাদের কথা আলোচনা করেন। এত হালকা নিয়েন না, যারা এসে গেলাম মনে করতেছে আমরা না, আমরা কাজ নাই জন্য বসছি, আর যারা ঘুরে বেড়ায় ওরা মনে করতেছে যে শুনুক গা ওরা, আমাদের এত শোনার দরকার নাই, আমরা সব জানি, আছে না ভাই এক পার্টি, সব জানে, দুনিয়ার সব জ্ঞান জানা সে, জোর করে যে ঠেসে ধরে বলে, এই ঠিক করে বল, ওজুর ফরজ কয়টা, নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা বল, ওয়াজিব কয়টা, যদি অজু করতে না পারো তায়াম্মুমের ফরজ কয়টা, ঠিক আছে এত কিছু লাগবে না, বল গোসল ফরজ হয় না, গোসলের ফরজ কয়টা, বলবে গোসলের ফরজ তিনটা, কি কি, বলবে বদনা লুঙ্গি গামছা, এই তিনটাই কি গোসলের ফরজ ভাই?
কিন্তু গোসলের ফরজ যে জানে না এরকম লোক আছে কিনা ভাই? এই জন্য আমি বলবো ভাই, যারা বাড়ির থেকে অন্তত এই কথা বলে এসছেন যে আমরা মাহফিলে যাচ্ছি, ওয়াজ শোনার জন্য যাচ্ছি, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, চালাকি করেন না, হয় আপনি বাড়ির ভিতরে ঢুকে যান, তাহলে আপনি মৃত্যুক হবেন না, আর যদি আপনি শপথ করে বাড়ির থেকে বের হয়ে আছেন কোরআন শোনার জন্য আসলাম, রাস্তা দিয়ে বিড়ি খেয়ে ঘুরে বেড়ান, ঢুড্ডামি করেন, আড্ডা মারেন, চায়ের দোকানে ধাপ্পাবাজি মারেন, আপনি আল্লাহর কাছে কিন্তু ধরা খাবেন, কেননা আপনি বলে আসছেন এক কথা, করতেছেন আরেক কথা, আপনি মুনাফিক হবেন, ঠিক কিনা? অথবা আমি আপনাদেরকে বলবো, যদি ভালো না লাগে বাসায় চলে যান, কোনো সমস্যা নাই, মাহফিল শোনা ফরজ নয়, মাহফিল শোনা ওয়াজিব নয়, কিন্তু আপনি বলে আসবেন মাহফিলে যাব, কিন্তু বাহিরে ঘুরবেন, এটা আপনার জন্য শোভা বর্ধন করে না, ঠিক কিনা? আর দ্বিতীয় কথা, মাহফিলের যারা উদ্যোক্তা, যারা আয়োজক, আমার ইয়াং ভাইয়েরা, আপনারা কখনো এরকম ভাববেন না, মাহফিলের ব্যানার করলাম, পোস্টার লাগালাম, মাইকিং করলাম, আয়োজন করলাম, বক্তাকে স্লোগান দিয়ে নিয়ে আসলাম, এখন এলাকার মানুষ তোমরা ওয়া শুনে খাও গা, আমাদের কাম শেষ। জি না, যারা মাহফিলের সাথে ফার্স্ট রিলেটেড তারাই সবার আগে মাহফিলের কোরআন হাদিসের কথা শুনবে, বাকি লোক থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, কিন্তু মাহফিলে যে কন্ট্রিবিউট করেছে, শরীক হয়েছে, পোস্টারিং করেছে, ব্যানারিং করেছে, মাহফিলের সাথে সরাসরি সম্পৃক্ত, এরকম একটা লোকেরও আর কোনো কাজ নাই, আপনাকে কোরআন শোনার জন্য এখানে এসে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুনলে আমাদের কি লাভ হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন আসার পরে দুনিয়াতে এমন কতকগুলা মানুষ তো থাকবেই যাদের কাছে সত্য উদ্ভাসিত হওয়ার পরেও, কোরআন সম্পর্কে স্পষ্ট তাদের কাছে ধারণা থাকার পরেও তারা এই কোরআনকে মানবে না, কোরআনের পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছেন তাদের কোরআন না শোনা, কোরআন না মানায়, কোরআনের একটুকু কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন নিশ্চয় জেনে রাখো, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা যেমন তেমন কিতাব নয়, এটা মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব আমাদের এই ধারণা পরিষ্কার রাখতে হবে, দুনিয়ার সব মানুষ যদি কোরআন শোনা বাদ দিয়ে দেয়, আর একজনও যদি দুনিয়াতে কোরআনের পাঠক না থাকে, কোরআনের এক চুলো কোনো ক্ষতি হবে না, বরং কোরআন ছাড়বে যে বিপদে দুনিয়াতে পড়বে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, যেই কোরআনের কাছে তুমি আসলে ওই কোরআন তোমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআনের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কখনো কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন, কোরআনের মধ্যে তো ঢুকতে পারবেই না, যেই ব্যক্তি কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনের পক্ষে হয়ে যাবে, কোরআনকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলবে, দুনিয়ার কোনো বাতিল তাকেও গ্রাস করতে পারবে না। আমার নবী হাদিসের মধ্যে বলছেন, দুনিয়া যখন এমন ফেতনা ছড়াবে, যেই ফেতনা শুনলে আপনার ভয় লেগে যাবে, 50 টাকা ইমান বিক্রি করা পার্টি আসে না, আরে কথা বলেন আসে না, 50 টাকায় ভুয়া ভোট দেয়, 50 টাকায় সে উল্টা পাল্টা কাজ করে, আসে কিনা? সেই মানুষের সামনে যখন বলা হবে, এই দেখো জান্নাত, ওই দেখো আসমানে, আমি বললাম এই আসমান বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে, জীবন্ত মানুষ মরে যায়, মরা মানুষকে জিন্দার মতো করে ফেলে, এত ক্ষমতা যখন দেখাবে, ওই মানুষ 50 টাকা ইমান বিক্রি করা পার্টি, ও তো এইগুলা দেখার পরে ফেতনায় পড়েই যাবে, কেমনেই ফেতনা থেকে বাঁচবে সে?
আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন যারা কোরআনওয়ালা হবে আল্লাহ রাব্বুল আমিন অদৃশ্য একটা পর্দা দিবেন, ওই বাতিল আর হক কোরআনওয়ালার কোরআনহীন তাদের মধ্যে একটা হিজাব আল্লাহ দান করবেন, যেই পর্দা দেখা যাবে না কিন্তু কোরআনওয়ালাকে এই ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন যেটা তোমাদেরকে দিলাম এটা যেমন তেমন রবের পক্ষ থেকে নয়, প্রশংসিত একজন মহাপরাক্রমশালী রবের পক্ষ থেকে। অতএব এই কোরআনের ভিতরে যেরকম বাতিল প্রবেশ করতে পারে না, কেউ যদি কোরআনওয়ালা হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলারও তকদির ঘুরাইয়া দেন। আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, চার পাঁচটা আয়াতে কারিমা বলার পরে আমরা মূল আলোচনায় প্রবেশ করব, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি অনেক জায়গাতে বলে থাকি দুনিয়ার মানুষ আজকে নিজেদেরকে আপডেট ভাবে, আমরা এমন আগানো আগাইছি আমাদের থেকে কেউ আগায় নাই, এই আগানোর কারণে নিজেদের বুধের জায়গাটাতে অনেক আগায় গেছে, এই ভাবার কারণে অনেকে ইসলাম থেকে দূরে চলে যায়, ইসলামকে ব্যাকডেটেড ভাবে আসে কিনা, এটাকে বলে অ্যারোগেন্স অফ নলেজ। আপনি মনে করছেন আপনার জ্ঞানের বাহাদুরি, আমি ছোট্ট দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনার বাহাদুরির জায়গাটা কোথায় ছিল আর এখন আপনি কোথায় আছেন। আজ থেকে 20-30 বছর আগে কেউ যদি বলতো এই ফ্যানটা ঘুরাও তো, ওই ছেলেটা চলে গেছে ওয়ালের কাছে, ফ্যান ঘুরানোর জন্য ওয়ালের কাছে গেছে, যাওয়ার পরে আস্তে করে সুইচে চাপ দিচ্ছে। ধরেন আজ থেকে 40 বছর আগে আপনার এখানে কেউ এটা বলছে, আপনি বলবেন এই লোকের মাথা খারাপ নাকি রে, ফ্যান এই জায়গায় আর ওয়ালের এই জায়গায় যায় কি কারণে যায়, বলতেছে ফ্যান লাগছে এই জায়গায়, সুইচের তার যেদিক দিয়ে আছে সেখানে না তুই যাবি, এখানে কেন যাস। ওই লোক হয়তো জানে না যে ওই তারটা ভেতর দিয়ে দিয়ে সে কনসোল করে ওই জায়গায় সুইচ দেওয়া ছিল। আজ থেকে 30-40 বছর আগে মানুষের কাছে যদি বলা হতো এই মিয়া ফ্যান এখানে থাকবে আর দেখতেই পাবে না কেউ, এখানে সুইচ, এখানে চাপ দিলেই ফ্যান ঘুরবে, বলতে আর মাথার ডিস্টার্ব হয়েছে, ডাক্তার দেখানো লাগতে পারে, দোয়া করে হুজুর অন্তত ফু দিয়ে দেন মাথাটা জানি ঠান্ডা হয়, ঠিক না। থেকে 20 বছর আগে যদি কেউ বলতো আপনার ছেলে সৌদি আরবে থাকে, আসেন আপনার সামনে এইরকম একটা যন্ত্র এনে দিব, আপনি এদিকে তাকাবেন আপনার বেটা যা করতেছে দেখবেন আর কথা বলবেন, বলে বাবা পাগল বানাস না আমাকে, তুইও পাগল হোস না, আয় মাথার টুপি খোল, সুরা ফাতিহা পড়ে ফুঁ দেই, তোর মাথা মনে গরম হয়েছে কথা বলেন। কিন্তু আজকের দুনিয়ায় আপনার আমার সামনে এই প্রযুক্তি আর কোনো কঠিন বিষয় নয়, এত দূর পর্যন্ত প্রযুক্তি আগাইছি। এখন আমি আমার মোবাইল অন করার পরে আমি যদি আমার বাড়ির মাস্টার বেডরুমে ফ্যান চলতেছে কি চলতেছে না আমি এখানে অ্যাপস অন করবো, অ্যাপস অন করে এখান থেকে বলবো যে আমার বেডরুমের ফ্যান অন, এখান থেকেই অন হয়ে যাবে, এটার অবাস্তব কোনো বিষয় নয়, ঠিক কি না। তাহলে আপনি 20-25-30 বছর আগায়া 25 বছর আগের দুনিয়ায় ছিলেন, সেখান থেকে এখন এইগুলো আপনার কাছে যদি স্বাভাবিক মনে হয় তাহলে কোরআনুল কারিম যে আল্লাহর পক্ষ থেকে আর যে আল্লাহ মানুষকে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাকে যে জ্ঞান দিছে অল্প একটুই জ্ঞান দিছে, তাহলে ওই জ্ঞান দিয়ে আপনি কেমনে পণ্ডিতি খাটায়া, কোরআনের অমুক বিধান ভাল লাগে না, তুমুকটা আমাদের সাথে যায় না, তুমুকটা 1450 বছরের আগে আমাদের সমাজের সাথে চলে না, এইরকম কথাবার্তা বলনেওয়ালা লোক আছে কিনা, আপনার হিসাব মিলে নাই। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যে কিতাব দিলাম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই কোরআনের কোনো তুলনা হবে না, ইল্লা জিনাকা বিল হক, যেটা হক সহ তোমার কাছে এসেছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আর জেনে রাখো ও আহসানা তাফসীরা,
তোমার জীবনের শেষ দিন পর্যন্ত যা লাগবে আমি রব্বুল আমিন এই কোরআনের মধ্যে সব ঢুকায় রাখছি। আল্লাহু আকবার। আমি অনেক সময় উদাহরণ দেই, আমার ইয়াংরা তরুণরা, তোমাদের মনে আছে কিনা ভাই, যখন করোনার সময় গিয়েছিল বিগত 3 বছর আগে, করোনার সময় আমাদেরকে হাত ধোয়া শেখাইছিল, মনে আছে? আরে এই স্টে সারা জীবন পড়ছি হ্যান হ্যান মানে মুরগি, কিন্তু ওই সময় শেখালো না, এই স্টে এখন থেকে হবে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ মানে হাত ধোয়া শেখাই নাই ভাই। ভালো করে খেয়াল করেন, হাত খালি ধোয়াও শেখাই নাই, 20 সেকেন্ড ধরে কেমনে ধুবেন তাও বলছে, এইরকম করে আপনার ডলাডলি করে 20 সেকেন্ড ধোয়া লাগবে, 6 কায়দায় শিখায় নাই আপনাকে। কিন্তু আপনাকে একটু বুঝার জন্য বলি, ঠান্ডা মাথায় একটু বুঝেন, যেই 20 সেকেন্ড ধরে হাত ধোয়ালো, কোনো একটা লোক সুন্দর করে তার 2টা হাত ধুলো, ধোয়ার পরে এরপরে সে চিন্তা করছে আমার হাত তো এখন জার্ম মুক্ত, খানিকক্ষণ পরে গেছে, যাওয়ার পরে হঠাৎ করে তার কপালটা একটু চুলকানি উঠছে, কপালটা একটু চুলকাইছে, কপাল চুলকানোর পরে মনে হয়েছে কি রে, হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিয়েছিলাম, তাহলে জার্ম তো কিছু কপালেও ছিল, আবার তো হাতে লাগলো, উপায় কি? বলে আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পরে নিয়ত করছে যে আর কোথাও আমি হাত দিব না, আর কোথাও আমি চুলকাবো না। বাঙালি যদি একবার নিয়ত করে আর কোনো জায়গায় চুলকাবো না, পুরা গা তখন চুলকায়, ঠিক কি না? চুলকানি সহ্য করতে না পারে, অনেকক্ষণ পরে হাতের এই জায়গায় হাত দিয়ে আবার চুলকাইছে, চুলকানোর পরে মনে হয়েছে কি রে, আমি তো প্রথমবার হাত ধোয়ার আগে এখানে একবার হাত দিয়েছিলাম, তাহলে আমার ওই জার্ম তো আবার হাতে লাগলো, উপায় কি? আবার হাত ধো। এই জন্য অ্যাড বানাইছিল, ধুতেই থাকো তোর সাবান স্লো নাকি রে, শুনছেন আপনারা? ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল বলছেন, আমি কোরআনুল কারীমের মধ্যে বললাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধোয়া শিখালাম 1450 বছর আগে, করোনা নাই কিচ্ছু নাই, কিন্তু আমার নবীকে বললাম হাতটা আমিও ধোয়া শিখাই আপনাকে, প্রথমে ওই হাতের কবজি, এরপরে ভালো করে ধোয়ার পরে খিলাল করে আপনি 3 বার ধোবেন, মুখটা এরপরে ধোবেন, এই মাথার চুলের গোড়া থেকে এই কান থেকে এই কান পর্যন্ত, এরপরে হাত তো একবার ধুয়ে শুরু করছেন, আবার 3 বার পর্যন্ত আপনি আপনার কনুই সহ হাত ধোবেন, হাত ধোয়ার পরে মাথা মুছে দুনিয়ার সবাই আপনাকে সব ধোয়া শেখালো, কিন্তু কেউ আপনাকে পা ধোয়ার কথা বলল না, থুতু ফেলে দিছেন, নাক ঝেড়ে ফেলে দিয়েছেন, বাঙালি তো যে কোনো জায়গায় শিখ ফেলে পিক ফেলে, আপনার পায়ের মধ্যে ওইগুলো লেগে গেছে, হাত তো ভালো করে ধুইছেন, কিন্তু পা দিয়ে ওই জার্ম নিয়ে আপনি আপনার ড্রয়িং রুম, আপনার সোফা, আপনার বিছনা, আপনার লেপ, আপনার তোষক সব মাখাইছেন। আল্লাহ বলছেন কেবল পা ধুলেই হবে না, সাবধান তার সাথে 3 বার গোড়ালি সহ তোমার পা ধোও। আজকাল নয়, 1450 বছর আগে আল্লাহ ধোয়া শিখালেন, তাই কিয়ামত পর্যন্ত এর থেকে ভালো ধোয়া আর কেউ শিখাতে পারবে না, ঠিক কি না? ভালো করে বোঝেন, আমেরিকায় যাওয়ার পর আমি বিপদে পড়ছিলাম, বাথরুম থেকে বের হওয়ার পর আমার চেহারা দেখে আমার সাথের লোকেরা বুঝতো হুজুর খুশি না নন খুশি, বলে কেমনে হুজুর? বাথরুমে গেছি প্রথমে নিউ ইয়র্কে নামার পরে, যাওয়ার পরে তো আমি বেকুব হয়ে গেছি, বাথরুম করা শেষ, এখন খুঁজতেছি আমি যে অন্তত পক্ষে কমোটে তো আমাদের শাওয়ার আছে, পুশ শাওয়ার আছে না, মনে করলাম পুশ শাওয়ার হয়তো নাই, বদনা কোথাও আছে হয়তো বা, ও বাবা দেখি কিছু নাই, বদনা নাই, পুশ শাওয়ার নাই, কিচ্ছু নাই, ধোয়ার জন্য কোনো জিনিসই নাই, আমার তো মাথা খারাপ। আস্তে করে উঠে কোনো রকম টিস্যু ভিজাইয়া 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 এক মন টিস্যু হয়ে গেছে, মুছে টুছে পরিষ্কার করে বের হয়ে বললাম ঘটনা কি? বলছি ইহাই ঘটনা আমেরিকার, ওরা 30 বছর 40 বছরের জীবনে শোষে না, ছাড়া আমেরিকায় বন্ধু বান্ধব থাকে খবর নিয়ে দেখবেন,
আমেরিকার নর্মাল হার্ডওয়্যারের দোকানে এই পুষ সওয়ার পর্যন্ত কিনতে পাওয়া যায় না। আমাদের এই অঞ্চলে যারা থাকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এইগুলা দেশ থেকে অথবা সৌদি আরবে গেলে ওইখান থেকে পুষ সওয়ার নিয়ে বাথরুমে সেট করা লাগে। এইটা বলার উদ্দেশ্য, ওরাও নিজেদেরকে আধুনিকভাবে আপডেটেড ভাবে, কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইভাবেই পবিত্র হতে বলেছি। এই পবিত্রতা ইসলাম যেভাবে শিখাইছে দুনিয়ার আর কেউ এভাবে শিখাই নাই। কোন কোরআন শোনার জন্য আসছেন এটা বোঝানোর জন্য বলছি, যেমন তেমন কিতাব এটা নয়। আপনার এই জ্ঞান যদি জানাও থাকে, এখানে অনেকে আছেন এই কথাগুলো জানা আছে না, তারপরেও কি লাভ? আল্লাহ কোরআনে সেটাও বলেছেন, নবীকে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন, জানা কথাই হোক না কেন, এমন এক কিতাব দিলাম, এমন এক আজব জিনিস দিলাম, আমার বান্দা জানা বিষয়ে যদি আবার শুনে আবার শুনে, আমি আল্লাহ ওর মধ্যেই তার জন্য লাভ রেখেছি। কি লাভ জানি না বলেন, কি লাভ বলেন, জানি না বলেন, কি লাভ জানি না, জানি না বলার দ্বারা আল্লাহ বিরাট উপকার দিছেন। কি উপকার দিছেন? আপনি মাহফিলে আসছেন, কোরআন আপনাকে হেদায়েত দিতে পারে, আরেকজন মাহফিলে আসছে ব্যাটারি রিজিকের টানাটানি, কিন্তু তারপরে কোরআন শুনতে বসছে, আল্লাহ কোরআনের দ্বারা তার রিজিকের টানাটানি দূর করে দিতে পারেন। একজন অসুস্থ, রোগবালায় ভালো হয় না, আমি নিয়ত করে বসছি কোরআন শুনবো, আল্লাহর আয়াত জানা কথাই শুনবো, আল্লাহ তার রোগকে ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। জানি না আমি, কি লাভ আমার জানা নাই, আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম, ফা ইন্না যিকরাহ, আমি আল্লাহ বললাম এই জিকির এই কোরআন এমন কল্যাণ দিবে, আমি আল্লাহ বলছি মুমিনদেরকে জানাই দেন, মুমিনকে উপকার দিবেই দিবে। কোরআনের একটা নূর আছে, কোরআনের একটা আলো আছে, কোরআনের একটা এফেক্ট আছে। কেমন এফেক্ট ভালো করে খেয়াল করেন, এটা আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথার পিছে কোরআন থেকে বলছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রাব্বুল আমিন বলছেন, এই কোরআন তোমার জন্য শিফা, এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য নূর। কোরআন কেমন নূর? কাউকে যদি বলা হয়, ও আমার ভাই ভালো করে বলেন তো আপনার কি সমস্যা, বলে আর বলেন না হুজুর এমন মাথা ব্যথা। বললাম দেখান তো আপনার মাথা ব্যথাটা কেমন, একটু দেখান আমি ট্রিটমেন্ট করব। বলেন তো দুনিয়ায় মাথা ব্যথা দেখানো যায়? দেখানো যায় না মাথা ব্যথা। বলে আপনি এত হাসি হাসি মুখ কেন, বলে আর বলেন না, আমার ছেলে ফোন করে বলছে সে যে একটা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাশ করে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। বলে ভাই আপনার আনন্দটা কেমন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে এটা একটু দেখান তো। বলে বেকুব নাকি রে, আনন্দ আবার কেমন জায়গায় হচ্ছে, ফিলিংসের জায়গা কোথায়, শরীর কিছুটা সাক্ষ্য দেয় কিন্তু এটা তো দেখানো যায় না, ঠিক কি না? আপনি ঈমান রাখেন, ঈমান রাখেন, কোরআনের একটা ফায়েজ এবং বরকত আছে, যখন কোনো বান্দা হাজার ব্যস্ততার পরে কোরআনের জন্য বসে থাকে, কোরআন পাঠ করে, কোরআন হৃদয় দিয়ে শোনার চেষ্টা করে, আল্লাহর অদৃশ্য একটা বরকত তার সাথে যুক্ত হয়, তার সাথে এমন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়া ঘটাই দেন কোরআন দিয়ে, ওই বান্দার আমল নামাটা মুনাওয়ার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন সর্বশেষ এই পয়েন্টের কথা, আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য কি দিবে, কেন আসলাম, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কোন ফায়দাটা আমাদের জীবনে আসবে। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফু। আমার রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই যে কোরআন, যে কোরআন তোমরা গ্রহণ করেছো, এই কোরআন তোমাকে পরাজিত করার জন্য আসে নাই, কোরআন আসছে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিজয় দেওয়ার জন্য। কিভাবে বিজয় দিবে?
বল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন বাতিলের উপর আঘাত করবে হক হিসাবে, ঈমান দিয়ে ইসলাম দিয়ে আল্লাহ বলছেন এমন আঘাত করবে ফায়াদমাগু, এইটা অন্য কোন জায়গায় নয়, তার দেমাগের মধ্যে পরিবর্তন ঘটাবে। আরবিতে দানগুন বলা হয় এমন মাথার আঘাত, যেই আঘাতটা আপনার মাথার উপর থেকে ব্রেন পর্যন্ত গেছে। দুনিয়ায় যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনার চেতনায় পরিবর্তন করতে হবে, চেতনায় পরিবর্তন না করলে প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয়। কথা কি বুঝছেন আপনারা? চেতনায় যদি পরিবর্তন না করা হয় প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। দুনিয়া জোড়া এখন শিক্ষিত মানুষে ভরপুর, দুনিয়াতে এখন সব জায়গায় সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু অপরাধ কমে নাই, অপরাধ দিনকে দিন বাড়ার মধ্যে আছে, ঠিক কি না? অনেক পাসপোর্ট অফিসে গেছিলাম 10 বছর আগে, কেবল নতুন নতুন, তখন পাসপোর্ট অফিসে সিসি ক্যামেরা লাগাইছে। পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমার পাসপোর্ট রিনিউ করা লাগবে, বললাম ভাই তাড়াতাড়ি করে আমার কাজ করে দেন, আর আমি জানি পাসপোর্ট অফিসে নাকি টাকা ছাড়া কোনো কাজ হয় না, যদি লাগে তো বলেন, কিন্তু আমার কিন্তু তাড়াতাড়ি জরুরত আছে, এই জন্য তাড়াতাড়ি কাজ করেন। ওই লোক টাকাও খায় না, আবার আমাকে খালি ঘুরায়, অনেক ঘুরায়া ঘুরায়া এরপরে খানিকক্ষণ পরে দোতলার থেকে বলছে চলেন নিচতলায় যাওয়া লাগবে। নিচতলায় বলে দোতলার থেকে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচ পর্যন্ত যাওয়ার আগেই একতলার সিঁড়ির মধ্যে যে জায়গা, দোতলার একতলার মধ্যে সিঁড়ির ল্যান্ডিং, একটা সিঁড়ি নেমে আসার পরে একটা সমান জায়গা, আবার নিচের সিঁড়ি, ওই জায়গায় দাঁড়ায় বলছে 500 টাকা দেন। আমি বললাম প্রথমেই দিতে রাজি হয়েছিলাম, এত ঘুরা কেন 500 টাকা বললেন মিয়া? বলছে হুজুর আপনি জানেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গায় ভিডিও আসলেও একতলার থেকে নিচতলায় নামার মধ্যের এই জায়গায় ভিডিও আসে না। বুঝে থাকলে বলেন, যেই মানুষটা একতলার থেকে নিচতলায় নামার মধ্যে এসে 500 টাকা খায়, ওই লোক যদি একবার মনে করে কি রামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এমন দুইজন সম্মানিত ফেরেশতা যারা তোমার কাঁধে বসে বসে তোমাকে অবজার্ভ করতেছে, হৃদয়ে যদি একবার এই চেতনা জাগ্রত হয় ওই বান্দার মধ্যে যে পরিবর্তন হবে ওইটা আইন কানুন দিয়ে পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ এই জন্য বলছেন ফায়াদ মাগুহু, আমি রব্বুল আমিন তার পরিবর্তন করব কোন জায়গায়? আল্লাহ বলছেন তার পরিবর্তন আমি রব্বুল আমিন করব তার চেতনার মধ্যে, ওই চেতনায় যদি একবার পরিবর্তন হয় আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন বাতিলকে নিশ্চিহ্ন করে দিব। অতএব এত কথার সার কথা হচ্ছে, আমরা কোরআনুল কারিম এবং নবীর জীবন থেকে যদি আমরা আলোচনা শুনি, আমরা যদি ওই অনুযায়ী জীবন গঠন করার সিদ্ধান্ত নেই, এইটা আপনার জন্য জান্নাতে যাওয়ার পুঁজি হবে, দেশ গঠনের জন্য, আপনার মানব সভ্যতা বিকাশের জন্য কোরআনুল কারিমের এই দীক্ষা এবং শিক্ষার বিকল্প নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, কারণ কে জানেন? কারণ আপনাদের এই যে স্কুল, এটা মনে হয় প্রাইমারি স্কুল সম্ভবত, এই স্কুল থেকে হাই স্কুলে যেগুলো বই এখন আমাদের এসেছে ওগুলো বই একটু পড়ালেখা করে দেখেন, সমাজবিজ্ঞান বই সহ অন্যান্য যেগুলো বই আসছে ওইগুলো বই আপনাকে আমাকে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষাতে একটা পশুর থেকে নিকৃষ্ট বানানোর জন্য যা করতে হবে এই কাজের জন্য এগুলা বই আপনাকে আমাকে দীক্ষা দিবে। জীবনে কোনো পশুর মধ্যে আপনি খুঁজে পাবেন না যে পশুর পুরুষ পুরুষ নিজেদের মধ্যে তাদের সম্পর্ক করছে, তাদের মধ্যে তারা বিয়ে শাদীর মতো তাদের যে আচার আচরণ, বিয়ে পরবর্তী অনেক ছোট বাচ্চা আছে, এই জন্য বললাম না, কোনো ভেড়া পুরুষ আবার আরেক ভেড়া পুরুষ, কোনো ছাগল পুরুষ আরেক ছাগল, কোনো গরু মহিলা আরেকটা মহিলা গরু কখনো একত্রিত হয় নাই, কিন্তু আমাদের যেগুলো শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে কিছুদিন পরে এক পুরুষ আরেক পুরুষ, এক নারী আরেক নারীর সাথে সম্পর্ক করে, বানানো কথা নয়। সমাজবিজ্ঞান বই ক্লাস 7-এর 41, 42, 43 নম্বর বইগুলো পড়ে দেখবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের আছে, এইগুলো খুঁজে খাঁজে দেখবেন। কেন বললাম এই কথা? ওইগুলাতে যে অনৈতিকতা সৈলাব করে দেওয়া হচ্ছে
ওটার এগেনস্টে যদি বাচ্চাদেরকে মানুষ বানাতে হয় তাহলে আমি বলবো বছরে একবার নয়, বছরে দুই দিন নয়, প্রতি মাসে দুই তিন দিন করে করে আমাদের এরকম প্রোগ্রাম করা দরকার। তারপরেও বাচ্চা কাচ্চা যদি মানুষ হয়, নচেত এই বাচ্চা কাচ্চা আগামী বিশ বছর পরে পরিবারের মধ্যে কোনো শান্তির কারণ হবে না। এইগুলো এক একটা আপনার আমার জন্য ফেরাউন হবে এই বাড়ির মধ্যে, ঠিক কিনা? ফেরাউন তো একজন ছিল, বলছিল আনা রব্বুকুমুল আলা, আপনার ঘরে ফেরাউন হবে। বলবেন কিভাবে? আপনারা যদি থাকেন, আমার অনেক কথা আছে, আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিভাবে? আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী করে সৃষ্টি করলাম। কৌশল দেখেন, গেম প্ল্যান দেখেন। ওরা বলতেছে কিসের পুরুষ আর নারী? আমরা মানুষ হিসেবে দুনিয়া আসছি, দারুণ কথা, যেহেতু আমরা মায়ের পেট থেকে আসছি। বাহ, মানবতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা যে বলবে তার ঈমান থাকবে না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম মানবতা শিখিয়েছে, কিন্তু মানবতা নামে ইসলামে আলাদা কোনো ধর্ম নাই। কথাবার্তা হুঁশ করে বলতে হবে, অনেক জায়গায় শুনলে আমরা খুশি হয়ে যাই, এটা অপকৌশল। তো কি হয়েছে? সে বলে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে। তারপর দশ বছর, এগারো বছর, পনেরো বছর পরে সে বলছে যে আমি যদিও মুখে দাড়িওয়ালা, বুকে লোমওয়ালা, নিচে কিওয়ালা এটা বললাম না, আপনারা বুঝে নেন। যার মুখে দাড়ি আছে, যার বুকে পশম আছে, সে কিওয়ালা। এই ওয়ালা বলছে না, আমি আসলে পুরুষ না, আমি মহিলা। আপনাকে স্বীকার করে নিতে হবে, এটার জন্য সংসদ আইন পাস হবে, আপনাকে বলতে হবে হ্যাঁ ও যেহেতু বলছে ও মহিলা, ও মহিলা। আরেকজন মহিলা বিশ বছর পরে বলছে না আমি মহিলা টহিলা না, আমি এখন থেকে শার্ট প্যান্ট পরি, এ করি ও করি, আমি এখন পুরুষ, আপনাকে পুরুষ হিসেবে মেনে নিতে হবে। আপনার যেই মেয়েটার বয়স আঠারো বছর উনিশ বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, বেগম রোকেয়া হল, ওইখানে আপনি মনে করছেন যাক আমার মেয়েটা ইংরেজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে চান্স পাইছে, মহিলা হোস্টেলে জায়গা দিলাম। এই ছেলে আঠারো বছর পরে বলছে আমিও মহিলা, ওর সব অঙ্গ থাকার পরেও পারমিশন দিতে বাধ্য হবে আপনার মেয়ের পাশেই ওরকম একটা অঙ্গধারী, কিন্তু ভেদ ঘোষণাধারী ওরকম একটা পুরুষ শুয়ে থাকবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আমাদের এই আইন পাস করার কার্যক্রম চলমান। আরো বড় ঝামেলা কি হবে? বলে হুজুর আপনারা এত গরম মারেন কেন? ওই যে যেইটা মহিলা ছিল পুরুষ বলছে, ও তো আসলে জীবনেও কখনো জেনেটিক কোড পরিবর্তন করে ও কখনো নারী হতে পারবে না, কিন্তু বলছে নারী, কিন্তু আসে কি পুরুষ। এখন যেই নারী সে বিয়ে করবে কাকে? সে বিয়ে করবে কোনো একটা পুরুষকে, ও আদতে আসেও পুরুষ, বিয়েও করতেছে একটা পুরুষকে। বলতেছে কই, আমরা শরীফ শরীফ আর গল্পের মধ্যে সমকামিতার কথা কোথায় বলছি? ওরা কৌশলে খাওয়াইছে, ডাইরেক্ট খাওয়াই নাই। ওই সময় যাওয়ার পরে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, যেহেতু ছোটর থেকে পুরুষ না নারী এই আইডেন্টিটিতে সে বড় হয় নাই, এটা তার পরিচয় নয়। নিজে যেটা বলবে, সেলফ ডিক্লেয়ার, ওটাই তার পরিচয়। ওই দিন বেশি দূরে নয় যেই দিন আপনি আর মানা করতে পারবেন না, সমকামিতাদের দেশ ছয়লাভ হয়ে যাবে। এই কৌশলে আপনার আমার টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনার আমার দেওয়া খাজনার টাকায়, আপনার আমার স্কুলে, আপনার আমার দেওয়া টাকার বেতনে, আপনার আমার শিক্ষক, ইমান ইসলাম বিদ্বেষে এই শিক্ষা আপনার আমার মধ্যে ইতিমধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঠিক বলেন না, খালি ঠিক খালি বলে বসে থাকেন না, হাত তোলেন দেখি। আমরা দশ অভিভাবক এক হয়েছিলাম হুজুর, দশ জন অভিভাবক এক হয়ে আমাদের বাচ্চা কাচ্চারা সেভেনে পড়ে, আমরা স্কুলে হেড স্যারের কাছে গেছিলাম, যাই বলছি সমাজ বিজ্ঞানে বই এই বই থাকলে আমার এলাকায় পড়া চলতে পারে না, আপনারা মন্ত্রণালয়ে খবর নেন, নাহলে স্কুলে তালা লাগাই দিব। আমাদের এলাকার স্কুল, আপনারা আমাদের বাচ্চাকে ইমান ইসলাম বিদ্বেষী শিক্ষা শিখাবেন, মাহফিলে খালি গরম মারেন আর এখানে ঠিক বলেন, কিন্তু কোনোদিন কেউ স্কুলে যান নাই, গেছে? সতর্ক হন, মাদ্রাসায় দিয়ে দিয়েছেন বাচ্চাকে আলিয়া মাদ্রাসায়, চিন্তা করছেন বাপ বাবা বাম্পার করে ফেলছে, ওরাও বাম্পার করে ফেলছে। আলিয়া মাদ্রাসার মধ্যে হারমোনিয়াম শিখাবে, উপরে ছবি দিছে, ওখানে আপনাকে ঠাকুরদা ঠাকুরদা বলে নাটক করাবে, এই সকল কার্যক্রম। প্রিয় ভাইয়েরা, মনে করতেছেন মাহফিলের আলোচ্য সূচি এইগুলা? মাহফিলের মূল আলোচ্য সূচি এখন এইটা, আপনার ইমান ইসলাম যদি ঠিক না থাকে, আপনি যদি আপনার বাচ্চাকে মুসলমানিয়াতের পরে টিকায় রাখতে না পারেন, আজ থেকে বিশ বছর আগ পরে লিখে নেন, আমরা বেঁচে থাকতে এরকম মাহফিলও থাকবে না, মাহফিলের শ্রোতাও থাকবে না। কৌশলে এই মাহফিলও কোন দিন আইন করে বন্ধ করে দিবে, সেটা তো মাহফিল।
বলবে কয়দিন কিসে এরা তো মাহফিল, মাহফিল করেন আপনারা, আপনারা উদ্যোগ নেন, কিন্তু সাথে সাথে এই সমাজ সচেতন এই দায়িত্বগুলো আপনি আপনার মাথার মধ্যে রাখেন। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, দুইটা প্রসঙ্গে আপনাদের কাছে বিষয় ভিত্তিক কথা বলবো। এর এক নম্বর বিষয়, দুনিয়াতে আমরা অনেকেই সোজা হতে চাই না, বাঁকা হয়ে আমরা চলাফেরা করি কৌশলে বিভিন্নভাবে, আমাদের বাঁকা পথটুকু সোজা হয় না, কিন্তু এমন একদিন আসবে আল্লাহর কাছে আমাদের সবাইকে সোজা হওয়া লাগবে, ঠিক কিনা? একটু গভীরভাবে বুঝেন, আল্লাহ দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম। এত বড় আল্লাহর নবীর কাছে হাজার হাজার বার এসেছেন, কিন্তু মাত্র স্ব-আকৃতিতে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে দুইবার দেখেছেন। এই দুইবারে আল্লাহর নবী বলেছেন, এমন আকৃতিতে দেখেছেন জিব্রাইল আমিনকে সাধারণ কোনো মানুষ দেখে সহ্য করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে শুরু করেছেন, জ্বর পর্যন্ত এসে গিয়েছিল। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সোজা তো হবেই হবে, তবে এমন একদিন তুমি সোজা হবে, সেই দিন সোজা হওয়ার দ্বারা মূলত আসলে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি তো কে? আমি আল্লাহ তোমার জন্য জানালাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আমার রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে আল্লাহ বলছেন, যত ফেরেশতা সবগুলা তো সোজা হয়ে দাঁড়াবে, এমনকি জিব্রাইল আমিন পর্যন্ত আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ বলছেন, এমন সোজা হবে ওই দিন আল্লাহর সামনে কেউ আর কথা বলতে পারবে না, তবে কথা বলতে পারবে সে ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবেন কেবল সে। ওয়া ক্বালা সওয়াবা, আর আল্লাহর সামনে যখন কথা বলবে ওই বান্দারা ওই দিন আর কোনো বাঁকা কথা বলতে পারবে না, ওই দিন তার মুখ দিয়ে তার ইচ্ছার বাহিরে আল্লাহ রাব্বুল আমিন সোজা কথাটা বের করে দিবে। দুনিয়ায় আপনি ধরছেন একজনকে, এই যে আমাদের রাস্তা আপনি বানাই দিয়ে গেলেন, এই রাস্তা পাঁচ বছর চলার কথা, কিন্তু একটা বর্ষা না যেতে আমাদের রাস্তা নষ্ট হলো কেন? আপনি নিশ্চয়ই ফাঁকি চুকি মারছেন। ধরছেন ওনাকে ঠাইছে, উনি কাগজ এনে দেখাইছে, এই দেখেন এলজিডি মন্ত্রণালয় থেকে ইঞ্জিনিয়ার, ফিল্ড অবজারভার, ওর তারপরে পাস করে দিছে যে প্রকল্প পাস, সকলের সই আছে, আমি 100% কাজ করছি, সকল কাগজপত্র আমার রেডি, আপনাকে দেখাই দিছে সে, আপনি ব্যাকল হয়ে গেছেন যে আসলেও তরে ধরেই তো ফাঁসে গেছি, বেশি কথা বললে তো মানহানির কেস করে দিতে পারে, কিন্তু যতগুলা সই এখানে নেওয়া আছে পদে পদের মধ্যে ফাঁকি ঢুকানো আছে, আপনি কেবল জানেন ওই যে রাস্তার যে কাজ ধরেছিলেন আপনি, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বড় বড় পাথর ওই জায়গায় মারছেন আপনি দুই নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পিস ওই জায়গায় দিয়েছেন পোড়া মোবেল, যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছেন চিকন চিকন বাঁশ দিছেন আপনি, আর পাশ করাই নিছেন প্রজেক্ট, চিন্তা করছেন আমাকে ধরার মতো কেউ নাই। আমার আল্লাহ বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, ওই দিন কথা তোমাকে বলতে দেওয়া হবে, তবে কথা যেইটা বলবে ওয়া ক্বালা সওয়াবা, ওই দিন কোনো বক্র কথা বলতে পারবে না, আল্লাহর আদালতে যা দুনিয়ায় করে গেছো সব হিসাব বরাবর করে সোজা সোজা কথা ওই দিন বলা লাগবে। কেন বললাম এই কথা প্রিয় ভাইয়েরা? ওই দিবস যেই দিবস ভয়াবহ দিবস, যেই দিবসে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আর কোনো উপায় থাকবে না। আল্লাহ বলছেন, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ এমন একদিন তোমার সামনে আসবে যেই দিন যাওয়ার পরে খেয়াল করেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা,
আল্লাহ বলছেন অত্যার শূন্য ওই দিবস, যেই দিবসের ভয় আমি আল্লাহ তোমাকে দেখাচ্ছি। আল্লাহু আকবার, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, আল্লাহ বলছেন ওই দিবসে ইয়ানজুরু দেখতেছে অথবা দেখবে। নবীজি বলছেন আমল নামা উপর দিকে নিক্ষেপ করে দেওয়া হবে, বান্দাদের হাত দুইটা এরকম করে উপরে উঠে যাবে, এরপরে যার যার আমল নামা তার হাতের মধ্যে চলে আসবে। ইকরা কিতাবাক, এরপরে নির্দেশনা আসবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ, মারউন মানে মানুষ। আল্লাহ বলছেন সব মানুষ, যত মানুষ, যত মার নামে যা আছে, ছেলে মেয়ে ছোট বড়, সকলে সকল আমল নামা পেয়ে যাবে, দেখতে শুরু করবে। কি দেখবে? আল্লাহ বলছেন মা কদ্দামাত ইয়াদা, দুনিয়ায় থাকতে যা প্রেরণ করে এসেছিল সবাই দেখতেছে, কিন্তু আল্লাহ এবার বলছেন দেখে সবাই কিন্তু আফসোস সবাই করে না। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ বলছেন দেখলো আমল নামা সমা সবাই কিন্তু ঘাবড়াই গেল ওই দল যারা আমল নামার ভয় দুনিয়াতে দেখানোর পরেও আমলে নেই নাই। আল্লাহ বলছেন আফসোস করে বলতে শুরু করবি, বড় আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম বেঁচে যেতাম। আমার নবীজি বলছেন এত কিছু হওয়ার থাকার পরেও একটা মানুষ কেন মাটি হতে যাবে? নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যখন বিচার চালু করবেন, বিচার চালু করার পরে রব্বুল আমিনের সামনে সব বাহিমাতুল আনাম, যত চতুষ্পদ জন্তু, যত প্রাণী সব হাজির হয়ে গেছে রবের সামনে। এবার হাজির হয়েছে দুইটা ভেড়া, দুইটা দুম্বা, ওই দুম্বার মধ্যে একটা দুম্বার মাথার মধ্যে দুইটা শিং আছে, আর একটা দুম্বার মাথার মধ্যে দুইটা শিং নাই। দুনিয়ার বুকে দুইজনই একসাথে চোর ছিল, একসাথে দুইজন ক্ষেত খাচ্ছিল, যেইটার শিং আছে ওইটার বড় দাপট, ও শিং নাই যেটা ওটার মাথার মধ্যে যায় দিছে আচ্ছা মতো গুতা, এমন গুতানো গুতাইছে, শিং নাই যেটা ও অনেক ব্যথা পায়ে পালায় গেছে। আল্লাহ কিয়ামতের দিনে হাজির করবেন, হাজির করার পরে যেইটার শিং ছিল না আল্লাহ বলবেন শিং উঠে যাও, সাথে সাথে তার শিং উঠে যাবে। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলবেন ওইটারে গুতা মার যেটা দুনিয়ারে তোরে গুতা দিয়েছিল, সাথে সাথে শিং নাই যেইটা ওইটা গুতা লাগাবে, ওইটারে গুতা দেওয়ার সাথে সাথে যখন হিসাব বরাবর হয়ে যাবে আল্লাহ এরপরে বাহিমাতুল আনাম যেইগুলা মানুষ ছাড়া যত যা আছে, মানুষ আর জিন ছাড়া সবগুলাকে আল্লাহ বলবেন তখন এখন তোমরা মাটি হয়ে যাও, সাথে সাথে সব মাটি হয়ে যাবে। ওইটা দেখার পরে একদল ঘাবড়ায় যাবে, যা আজকে আমার কাছে দুনিয়ার থেকে যে আমল নাম আমি প্রেরণ করে আসছি, আজকে তো আমার ভয়ের দিবস, ভয়ের দিবস, আজকে যদি আমি ওদের মতো মাটি হইতাম বড় ভালো হতো। আল্লাহ বলছেন ওই দিন তোমাকে মাটি করা হবে না, ওই দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করব না, আজকে আলোচনা করবে একটা প্রকারের। এই পর্যন্ত যা বললাম মনে করতে পারেন এটা একটা ভূমিকা, মূল কথাটা খেয়াল করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আমাকে কিয়ামতের ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা যেরকম করে লেখা হয়েছে এইটা একদিন কেন এক সপ্তাহে আলোচনা সম্ভব নয়, কিন্তু হাসরের দিনে বান্দা যখন উঠবে তিন ধরনের আমল নামা নিয়ে উঠবে, খেয়াল করেন। এক শ্রেণীর আমল নামা যাদের আমল নামার মধ্যে শিরিক আছে, ইমান নাই, ওদের আমল নামা আলাদা হয়ে যাবে, দপ্তর আলাদা, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে তাদের জন্য বিচারের আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তাদেরকে জাহান্নামে পাঠাবেন, এটা এক শ্রেণী। আরেক শ্রেণী থাকবে যেই মানুষগুলার ইমান আছে কিন্তু ওই শ্রেণীটা দুনিয়াতে জুলুম বাসছিল, দুনিয়াতে ওই মানুষগুলা জালেম ছিল, ইমান আছে, নেকামলও আছে, সাথে জুলুম আছে, ওই আমল নামাগুলা এক ধরন। আর একদল আছে যাদের আমল নামায় গুণা আছে, ইমানও আছে, কিন্তু তাদের আমল নামায় জুলুম নাই, আল্লাহ ওই শ্রেণীকে আরেকভাবে উঠাবেন। আল্লাহ নবী বলছেন এই তিন শ্রেণীর মধ্যে দুই দল বড় ভয়ঙ্কর হবে, এক শ্রেণী যারা মুশরিকের কাতারে তাদের তো বিপদের শেষ নাই,
আরেকটা শ্রেণী যারা জালেম হিসাবে উঠবে তাদেরও বিপদের কোনো শেষ নাই, আর একটা শ্রেণী আল্লাহর কাছে উঠবে যেই মানুষের আমল নামার মধ্যে গুণ আছে কিন্তু দুনিয়ার বুকে জুলুম করে নাই, আল্লাহ তাদের জন্য একটা পর্দার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাদেরকে আপন জায়গায় নেবেন, নেওয়ার পরে বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা আমল নামা পড়, বান্দা পড়ার পরে জিজ্ঞাসা করবেন এই অপরাধ আছে, বান্দা মাথা নিচু করে দিয়েছে অস্বীকার করার তো উপায় নাই, এই অপরাধ আছে, এই অপরাধ আছে, চুপ করে গেছে আল্লাহ আছে, আল্লাহ বলবেন তোর আমল নামায় শিরিক নাই আর তোর আমল নামার মধ্যে দুনিয়ার মানুষের প্রতি জুলুম নাই, ওই বান্দার যত অপরাধ থাক হকুলি বাদ থাক যেইগুলা থাক আল্লাহ এরপরে নিজের ইচ্ছায় তাদেরকে রব্বুল আলামিন হেফাজত করে মাফ করে দিয়া তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের পথ ধরায় দিবে। মধ্যের দল নিয়ে আজকে আলোচনা, কিয়ামতের দিনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেম হিসেবে উঠে যাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ভয়াবহতা রাখবে, আজকে আমাদের সংক্ষিপ্তভাবে চারটা আয়াতে কারিমা থেকে সর্বোচ্চ আর 20-30 মিনিটে কথা শেষ করে দিব, কিন্তু কথাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করে নিয়ে নিয়ত করতে হবে যে আজকে আমরা যে আলোচনাটা শুনবো নিজের জীবনে যদি অপরাধ থাকে দূর করে দিব, আর যদি কোনো ভুল হয়ে থাকে তওবা করব, আজকে থেকে একটা বিশুদ্ধ মানুষ হয়ে কিয়ামতে আল্লাহর দরবারে উঠার প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই আমলের নিয়তে বসেন আলোচনায়, আল্লাহ দুনিয়া আখেরাত কল্যাণ দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সংক্ষিপ্ত সময়ে হাসরের ময়দানে জালেম যারা হবে তারা কিভাবে উঠবে, তাদের পরিণতি কি, চার আয়াত থেকে আমরা এই সংক্ষিপ্ত কথা শুনে আমরা চলে যাব। আসেন তো আপনারা ইনশাআল্লাহ, যাদের খুব খারাপ লাগবে চলে যাবেন ভাই, মাহফিলে বসে থাকা ওয়াজিব নয়, কারণ অনেক খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না, হৃদয় টানতেছে না, চলে যাবেন, কোনো কষ্টের নাই। কিন্তু সবাই গেলেও আমার যারা ইয়াং আছে তরুণ আছে এদের কোনো যাওয়ার সুযোগ নেই, আমি যতক্ষণ থাকবো তোমার ভালো লাগলেও থাকা লাগবে না লাগলেও থাকা লাগবে, আছেন তো ইনশাআল্লাহ। দেখি হাত তুলে একটু দেখেন তো, শক্ত করে হাত তোলেন, দুইটা হয় নাই সোজা করে তোলেন, এই পিছনে যারা আছেন ডানে বামে হাত সোজা করে তোলেন, তুলছেন, এবার একটুখানি নিচ থেকে হাতটা টান করে সোজা করেন, সোজা দেখেন কারা কারা হাত উঠাতে পারে নাই, ডানে বামে একটু তাকান, ডানে বামে একটু তাকায় দেখেন কারা উঠাতে পারেন নাই, কি অসুবিধা তাদের, আমার ইয়াংদের হাত সোজা করছেন, সবাই সোজা করছেন, পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন দিছেন, এবার গলাটা একটু পরিষ্কার করেন, হয় নাই হাত নামাই কেন ভাই রে, 10 সেকেন্ড হাত তুলে রাখতে পারেন আপনি, কি হিম্মত ইয়াং মানুষদের, হাত চোদা করেন, আমি কি মুরব্বীদের হাত তুলতে বলছি নাকি, আমি মুরব্বীরা তুললে বোনাস, ইয়াংরা হাত তোল, সোজা করছে সব, এই পিচ্ছি এই দাঁড়ায় আছে যেটা সোজা হাত তোল, আমি মনে করছে হুজুর দেখতে পাচ্ছেন, হ্যাঁ আর সোজা করো, সোজা করছেন, গলাটা ভালো করে পরিষ্কার করেন, হাত টান করেন, টান টান পিছন দিকে দেন একটু দিছেন, এবার বুক বরাবর নেন, এই বরাবর, এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর ধ্বনি দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ, জীবনে এরকম জোরে তাকবীর দেন নাই, আজকে এরকম একটা তাকবীর দিব, পারবেন, আগে বুঝে বলেন, আন্দাজে ইনশাআল্লাহ বলবেন না, যতই একদল আছে ভাই আপনি যতই পাম দেন যতই বলেন একটু জোরে আল্লাহর নাম বলেন, আপনি বলবেন লিল্লাহে থাকবে, উনি আল্লাহ আল্লাহ, ব্যাটারি শেষ, এরকম ব্যাটারি চলে গেছে পার্টি আছে না, আমাদের কি ব্যাটারি ঠিক আছে তো, রেডি তো, গলা থাকলেই কি গেলেই কি, আমার গলা তো নাই, যা বলতেছি শরীর দিয়ে কথা বলতেছি, কথা বলতে 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 গলা আর চলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যতটুকু বলাচ্ছেন এটা আল্লাহর দয়ায়, আমার আর কিচ্ছু করার নাই প্রিয় ভাইয়েরা, এখন আমরা একটু মজবুত করে যখন লিল্লাহে তাকবীর বলবো উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ, বাহিরের লোক যেন টের পায় যেখানে কি পরিমাণ লোক এখনো বসে আছে, অনেকে ধারণাই নাই যে এখানে মনে করছে লোক নাই, কিন্তু এখানে যে লোক বসার আর জায়গা নাই তা জানে না, ঠিক কিনা, একটু পারবেন ইনশাআল্লাহ, হাত রেডি করছেন না নামাই ফেলছেন, রেডি, যখন লিল্লাহে তাকবীর বলবো তখন এদিকে মারবেন তো নাকি, এদিকে না উপর দিকে, এদিকে মারা যাবে, রেডি তো সব, দেখি এবার একটু তাকবীর দেন, দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো
আল হাদিসের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলে মোলামা যেখানে লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, হাত নামান, রাগ করলেন আপনারা, শয়তান আছে, শয়তান যে কয়টা একটু উসখস করতেছিল এইগুলা সব আপাতত সাতকানিয়া পা, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না, এটা আপনার আমার কথা না, নবীর কথা। যখন আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয় তখন শয়তান পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায় হয়। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না এরা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়, ইমানদারের স্লোগান। আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে আমাদেরকে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বিধর্মীরা না, যারা ইসলাম পছন্দ করে না, ওদের মূল অপছন্দের জায়গা কি এখন জানেন? ওরা আল্লাহু আকবার তো দূরের কথা, ওরা ইসলামের কোনো সম্বোধনই পছন্দ করে না। আজকে একজন বলছে টিভিতে বসে, যার নিজের নাম আবার নোমান, কথা হচ্ছে তুমি তোমার নামই তো রাখছো আরবি দিয়া, তোমার নামও তো ভুল, সিয়ারে বসে বলছে, সামনে মাইক নিয়ে বলছে, লাইট লাগায় বলছে, মাইক লাইট চেয়ার টেবিল এইগুলাতে আপত্তি নাই। তার কথা বাঙালি ছেলেরা এতই বাংলা ভাষার প্রতি এখন নাকি বীতশ্রাদ্ধ হয়ে গেছে যে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, ও বলবে ভালো আছি, না বলে বলে আলহামদুলিল্লাহ, বলে এই তোমার অবস্থা কি, বলে মাশা আল্লাহ, বলে তুমি এই কাজ কি করবে, বলে ইনশাল্লাহ, বলে বাঙালিরা এক শ্রেণীর লোক নাকি এদের মগজ ধোলাই করে এদেরকে নষ্ট করে ফেলতেছে, ওদের আল্লাহু আকবার, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ এইগুলো তাদের পছন্দ হয় না। এটা মূলত বাংলা ভাষার প্রতি দরদ নয়, ওদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ আছে, ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী, বাংলা ভাষার দরদ তোমরা দেখাও। আরে বাংলা একাডেমির নাম আগে চেঞ্জ করো, বাংলা নাম দিছো আবার পরে দিছো একাডেমি, একাডেমি আবার কেমন করে বাংলা হলো? কে বাংলাদেশের সংস্কৃতি এখন হয়ে গেছে, বাংলা যদি রিক্সা শব্দটা বাংলার মধ্যে নিয়ে নিতে পারে, পর্তুগিজ শব্দ যদি বাংলাদেশে নিতে পারে, পুষ্প যদি বাংলাদেশে নিতে পারে, চেয়ার যদি বাংলায় নিতে পারে, টেবিল যদি বাংলায় নিতে পারে, আদালত যদি বাংলায় নিতে পারে, তাহলে আপনার আসসালামু আলাইকুম এটাও তো এখন বাংলার মতো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটাও তো বাংলার মতো হয়ে গেছে। এখন একজন হিন্দু এমন আছে যে বাংলাদেশে চলাফেরা করতে কথাই আলহামদুলিল্লাহ বলে ফেলে, কথাই সালাম দিয়ে ফেলে, ঠিক কিনা? তাহলে এটা তো আমার সংস্কৃতির অংশ, তুমি এটাকে যখন আলাদা করতেছ করে বুঝাতে চাও, আহারে ভাষার প্রতি মায়া নাই, ভাষা শেষ হয়ে গেল। তুমি ভাষার এফএম রেডিওর জকি আলাদের যে বাজে কথা, ওখানে তুমি ভাষার বিদ্রুপ খুঁজে পাও না, যেই সকল চিবায় চিবায় উল্টা কথাবার্তা বলে ওখানে খুঁজে পাও না, ইংলিশ মিডিয়ামের স্কুলের ছেলেরা বাংলাদেশে তাকে ফটফটা ইংলিশ পারে ওখানে খুঁজে পাও না, কিন্তু আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে, ইনশাল্লাহ বললে, মাশাল্লাহ বললে তোমার অন্তর জলে। এর দ্বারা বোঝা যায় তোমার এই জালাতন ভাষাকে নিয়ে নয়, তোমার জালাতন হচ্ছে ইসলাম এবং ইসলামের কৃষ্টি কালচারকে নিয়ে, ঠিক কিনা? সতর্ক হন, সতর্ক হন, আমরা সামনে যে এগিয়েছি এটা তার প্রমাণ, আমার তরুণরা যে ইসলামকে পছন্দ করে এটা তার প্রমাণ, ঠিক কিনা? ওই সকল বস্তাপথাদেরকে আর আদর্শ মানে না যুবকরা, বস্তাপথারা মাঠে ঘুরে বেড়ালেও তাদের কাছে একটা ছবি তোলা তো দূরের কথা, তাদের পাশেও যায় না। আর অনেক আলেমোলামা আছে যাদেরকে মোহাব্বত করে তাদের পিছে পিছে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, দিনের পক্ষে থাকার নিয়ত করতে হবে, তরুণেরা ইসলামের পক্ষে থাকার শপথ নিতে হবে,
আমরা সংক্ষিপ্ত সময়ে, দীর্ঘ হয়ে যাচ্ছে সময়, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি মূলত আপনাদের কাছে বলতে চাই, হাশরের দিনে তো উঠবে সবাই, কিন্তু এক শ্রেণী ভয়াবহ, যারা জুলুম করে উঠবে, আল্লাহ তাদের পরিণতির কথা বলছেন আমরা তিনটা আয়াতে কারিমার থেকে সংক্ষিপ্ত সময়। এটা শুনেই আমাদের মধ্যে এই দোষ থাকলে আজকের থেকে এটা বিদায় করার শপথ নিয়ে আজকের মতো আমরা চলে যাব। একটা জবান যেন বন্ধ না থাকে, দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, দূরে থাকেন আর কাছে থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। লাগবে না, রেখে দেন, রেখে দিয়ে চলে যান, আর একবারও আসবেন না। প্রিয় ভাইয়েরা বলেন আল্লাহুম্মা আমিন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ইউটিউবে এলে ভাই কি হলো, মুখ বন্ধ কেন, আল্লাহর কাছে উঠা লাগবে না আমাদের তো? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই আমিনের বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দলের কথা বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করছেন, আল্লাহ নবীজিকে বলছেন হে রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানাই দিয়ে রাখেন। আয়াতে কারিমা অবতীর্ণ হলো, আল্লাহ বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়াতে অনেক জালেমের হাত এত দূর পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে মনে হয় এই জালেমকে তো আর ধরা যাবে না, ধরা ছোঁয়ার বোধহয় বাইরে চলে গেছে। আল্লাহ বলছেন কশিন কালে এরকম চিন্তা মাথার মধ্যে রেখো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহ। আরবি গ্রামার যারা বোঝেন তারা জানবেন, আল্লাহর জন্য নুনের উপরে সাকিলা লাগে না, কিন্তু আল্লাহ তারপরেও বলছেন বান্দা ভালো করে জেনে রাখো, আল্লাহ একটা জালেমের ব্যাপারেও কখনো গাফেল নন। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জালেমের হিসাব আল্লাহর কাছে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না বাকশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন তোমার রব ধরে না ধরে না, কিন্তু তোমার রব যদি একবার ধরে সারে না। আল্লাহ বলছেন ওয়ামলি লাকুম ইন্না কাইদি মাতিন, বান্দা ঘুরি একজন আসমানে উড়ায়, উঠতে উঠতে ঘুরি এমন উপরে উঠে গেছে যেই ব্যক্তি উড়াচ্ছে দেখতেই পায় না, এত বড় ঘুরি এইটুকু হয়ে গেছে, কিন্তু ঘুরিওয়ালা জানে নাটাইটা তার কাছে ধরা আছে, একবার যদি উল্টা দিকে দড়ি পেঁচাতে শুরু করে লাটাইটা টানে টানে ঘুরিয়ে ফিরবে। মাছের জন্য ছেড়ে দিছে বসি, কিন্তু হুইলের গোড়াটা তার হাতের কাছে আছে, মাছ যদি মনে করে খাইছি তো খাইছি, খাওয়ার সাথে সাথে সব সহ চলে যাব সম্ভব নয়, ওই হুইলের গোড়াটা তার কাছে যেরকম ফেরত আছে, আল্লাহর সাথে এই দুইটা উদাহরণই সামঞ্জস্যশীল নয় বোঝানোর জন্য তারপরেও বললাম। আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো রব্বুল আলামিনের ধরা বড় কঠিন, আর কোন জালেমের ব্যাপারে আল্লাহ গাফেল নন। এমন কতকগুলা পরিণতি আছে আপনার মাথায় কাজ করে না, কিন্তু আল্লাহ দুনিয়াতে এরকম ঘটায় দেন। একটা গল্প বলি দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা এরকম ঘটনা হয় কিনা। এরকম এক অফিসের একজন বস ছিল, মালিক বলে কথা, মানুষজন একটু ভুল করলেই গালাগালি করে। ওনার অধীনে একজন ম্যানেজার ছিল, বেচারি ম্যানেজার একদিন একটু ভুল করছে আর যাবে কোথায়, এমন গালিগালাজ করছে তাকে, ম্যানেজারের কলিজাটা পর্যন্ত পুড়ে গেছে মনে হয়, এত বাজে কথা এইটুকু ভুলের জন্য মানুষ বলতে পারে কিনা। কিন্তু বেচারি কিছু বলতে পারে না, কথা বললেই চাকরির থেকে নট করে দিবে, কেননা উনি মালিক। কিন্তু ম্যানেজার চিন্তা করছে আমার ভিতরে যে রাগ, ভিতরে যে জ্বলন, এটা তো কোথাও না কোথাও এটা ফলানো লাগবে। ওনার অধীনে যে কর্মচারী কাজ করে ওই লোক অল্প একটুখানি ভুল করছে আর যাবে কোথায়, ম্যানেজার তাই তার যাওয়ার পরে তাকে যা ইচ্ছা তাই বলছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে। কর্মচারী চিন্তা করছে প্রত্যেক দিনে কম বেশি ভুল হয়, কিন্তু আজকে এইটুকু ভুলের কারণে আমার ম্যানেজার এত গালি আমাকে দিল, মানুষ মানুষের সাথে এত কটু কথা বলতে পারে, বুকটা জ্বলে গেছে, মনে হচ্ছে যেন সে দুনিয়া ফেরে যাক, ঢুকে যায় মাটির মধ্যে, কিন্তু কথা বলতে পারে না, যদি কথা বলে ম্যানেজারের উপরে চাকরি নট করে দিবে, কিন্তু ভিতরের রাগ কোথায় রাগ খেলাবে, ওনার নিচে তো আর কোনো পোস্টের লোক নাই। হঠাৎ করে যখন অফিস ছুটি হয়েছে বাইরেতে যাবে, এমন সময় দেখে অফিসের সামনে যে দারোয়ান, ওই দারোয়ানের দাঁড়ায় থাকার কথাও দাঁড়ায় নাই, ও বসে আছে। এইটুকু অপরাধে ওই যে ম্যানেজার তারে গালি দিয়েছিল ইচ্ছা মতো জম্মের গালানো গালাইছে ওই দারোয়ানকে, তুই খারাপ, তোর আচরণ খারাপ। ম্যানেজারের গালি
পড়ছে তার উপরে এফেক্ট, ওই গালির এফেক্ট পড়ছে সে দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে প্রত্যেক দিনই তো অফিসে থাকি, খুব বেশি ভুল হয়, কিন্তু আজকে আমাকে এরকম গালাগালি করলো, মানুষ এইটুকুর জন্য এত দুর্ব্যবহার করতে পারে? কিন্তু ওনার তো বলার কেন জায়গা নাই, রাগে গজরাতে গজরাতে বাড়িতে গেছে। যাওয়ার পরে বাড়িতে যাই না, খেতে বসছে, খাওয়ার সময় তরকারি মুখে দিয়েছে, আল্লাহর কে কাজ, ওই তরকারির সাথে একটা আস্ত কাঁচা মরিচ বেচারির মুখে গেছে, আর যাবে কোথায়, দোষ তো অরে, কিন্তু বৌরে ডাক দিছে, তরকারি কে রান্না করছে? বৌরের পরে গালায় এসে তুই খারাপ, তোর বাপ খারাপ, বংশ খারাপ। বউ চিন্তা করছে বাপরে বাপ, মরিচ খাইলেন আপনি, আপনি নিজে দেখে না খাইয়ে কষ্ট পাইলেন, আর আমারে গালি দিলেন, এত গালাতে পারে একটা মানুষ? কিন্তু ওই গালি তো দিছে, ওই যে গালি খেয়ে আসছে অফিসে ওইটার শোধ দেওয়ার জন্য, কিন্তু বউ বেচারির তো কিছু বলার নাই, কিছু বললে তো বলবে তুই তালাক, তোর বাপ তালাক, 100 তালাক বলবে না ভাই, আতঙ্কে কিচ্ছু বলে না, কিন্তু মনের মধ্যে ব্যথা। হঠাৎ করে সন্ধ্যার পরে তার ছেলেটা বাড়িতে কেবল ফিরছে, আর যাবে কোথায়, একটু দেরি করে ফিরছে। মা এবার বাপ যতগুলা গালি ওকে দিছিল বেটার উপর দিয়ে এখন ঝাল লাগানো শুরু করছে, বদমাইর ছেলে কোথাকার, তুই তো খারাপই খারাপ, তোর বাপও খারাপ, বাপকে বলতে পারে না কিন্তু বেটাকে বলতে, এক কথা দুই কথা বলতে ছেলের লাগাই দিছে কয়টা বাড়ি। ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই কম বেশি ভুল করি, কিন্তু মা তো এরকম দুর্ব্যবহার করে না, আজকে আমার পিটন পর্যন্ত লাগাই দিল, যেই বাড়িতে আমার কোনো এরকম মায়ের ধর ওই বাড়িতেই থাকবো না। রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে, যাওয়ার পরে বাইরে যাই না, বেরোইছে, বেরিয়ে দেখে হাতের সামনে একটা আধলা ইট, অর্ধেক ইট একটা হাতের সামনে পাইছে, পাওয়ার পরে নিয়ত করছে সামনে যারে পাইছি তারে মারছি। হঠাৎ করে দেখে রাস্তার উপর দিয়ে একটা কুকুর যায়, কুকুর আবার লেজ ডাউন দিয়ে যাচ্ছে, লেজ উঁচু করে গেলে মানে ঝামেলা আছে, কিন্তু লেজ ডাউন মানেও কোনো ঝামেলার মধ্যে নাই। কুকুর আস্তে আস্তে যায়, কিন্তু ওর ভিতরে যে রাগ, মা ওরে মারছে গালাইছে, হাতের ওই ঢেল নিয়ে কুত্তা বরাবর দিছে এক ঘাই, কুত্তার লাগছে পেটের মধ্যে, কুত্তা তো স্বাভাবিক যাতে যাতে হঠাৎ করে লাগে ঘেউ ঘেউ। কুকুর চিন্তা করছে কি রে, আমি অন্যদিন ডিস্টার্ব করি মানুষে, আজকে কোনো ডিস্টার্ব নাই, লেজ ডাউন দিয়ে দিয়ে যায়, আর আমার এরকম জোরে মার লাগালো, ব্যাপার কি, কুত্তার মেজাজ গরম, এবার সামনে দিছে খেঁচছে দৌড়, যারে পাইছি তারে খাইছি। যাওয়ার পরে একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক পাইছে, দিছে কামড়, কামড় দিয়ে অন্যদিন কুত্তা ছাড়ে দেয়, লোকজন এসে পিটাইয়াও কুত্তা ছাড়াতে পারে না, অনেক চেষ্টা করে ছাড়ানোর পরে চিন্তা করছে আপনারে কামড় দিল যে অবস্থা তো খারাপ, আপনি কে ভাই? বলছে আমাকে চেনো না, এই যে বড় যে অফিসটা আছে ওই অফিসের বস আমি, হিসাব অনেক সময় মিলে যায়, আমরা বুঝি না হয়তো রব্বুল আমিন, এইটা গল্প হতে পারে, কিন্তু আমরা যদি কারো প্রতি জুলুম করি দুনিয়ার বুকেও হিসাব অনেক সময় মিলে যায়, ঠিক না? আমার আল্লাহ বলছেন যদি হিসাব না মিলে, হিসাব মিলল না, কিন্তু হিসাব মিলানোর জায়গা একটা আছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানাই দেন, দুনিয়ার কোন জালিমের ব্যাপার আল্লাহ গাফেল নন, আর কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলার কেমনে হিসাব মিলানো হবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম ও জালেমের দল সাবধান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হিসাব কিভাবে বরাবর হবে, জালেম হিসাবে তারা আল্লাহর কাছে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুহুম তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন তাদের চোখগুলাকে রাব্বুল আলামিন বিস্ফোরিত করে দিবেন, চোখগুলা এমনভাবে কোটর থেকে বেরিয়ে আসবে দুনিয়ার লোক লেখ দেখেই বুঝে ফেলবে এরা আল্লাহর কাছে জালেম হিসাবে ধরা খাইছে। আল্লাহ বলছেন এরপর একদল ফেরেশতা তার কাছে আসবে, মুহতিনা মুকনিরুসিহিম, আসার পরে কাঁধের মধ্যে একটা বাড়ি দিয়ে দিবে, দেওয়ার পরে মাথাটা উপর দিকে উঠে যাবে, লায়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আল্লাহ বলছেন এরপরে ডানেও ফিরবে না বামেও ফিরবে না, চোখ বিস্ফোরিত মাথাটা আসমানমুখী। আল্লাহ বলছেন এরপরে তিন নম্বর শাস্তি তাদের হবে, ওয়া আফিদাতুহুম হাওয়া, আল্লাহ তাদের অন্তরকে ওই দিন হতাশায় জর্জরিত করে দিবেন। ইমানদারের পাপ থাকবে, কিন্তু ইমানদারের আমল নামায় যদি জুলুম না থাকে আল্লাহর কাছে সে মাপ পাওয়ার মতো আশা নিয়ে থাকবে, যেহেতু আল্লাহ নিজের জন্য রহমান লিদ দুনিয়া রহিম লিল
বিল আখেরা বলেছেন, কিন্তু যেই ব্যক্তি জালেম হিসাবে আল্লাহর কাছে উঠবে ওই ব্যক্তির অবস্থা এমন হবে সে আল্লাহর কাছে কোনো ক্ষমার আশা করতে পারবে না, তার অন্তরকে আল্লাহ হতাশা দিয়ে ভরাইয়া দিবে। অতএব সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কাছে যেভাবে আমরা উঠি জালেম হিসাবে আল্লাহর কাছে উঠা যাবে না, ঠিক কিনা? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন যদি মিলাই আমরা, আমাদের মধ্যে জুলুম আছে কিনা? কেমন আছে? তিনটা জুলুম আমাদের সমাজে বড় সাংঘাতিক। এক নম্বর জুলুম, কবে বাপ মরে গেছে, মরে যাওয়ার পরে জমি জমি যেটা রেখে গেছে, বোনটা ঘুরতে ঘুরতে ভাইয়েরও মরার বয়স হলো, বোনেরও মরার বয়স হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ভাই বইয়ের জমিটা ইনসাফ মতো বন্টন হলো না। এরকম দাড়ি টুপিওয়ালা জুলুমবাজ আমাদের সমাজে আছে কি না? এক নম্বর এইটা, আল্লাহর কাছে যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। দুই নম্বরে এক ধরনের জুলুম আছে, পিতা হিসাবে আপনি হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই। আছে না, হজে যাওয়ার আগে 50,000 টাকা দামের গরু জবাই করে খাওয়াইছে, এলাকার লোককে বলছে আর ফিরবো কিনা জানি না, আমাকে মাফ করে দিও, আর বলছে আমি ইনসাফ মতো সম্পদ বন্টন করে দিলাম, 10 বিঘা জমি, এক মেয়ে দুই ছেলে, মেয়েকে দিছে আধা বিঘা কি এক বিঘা, বাকি সব সম্পত্তি ছেলেদেরকে বন্টন করে দিয়া মেয়েরে আশ্বাস দিয়ে গেছে, টেনশন করিস না মা, তোর জন্য গলার চেন আনবো, নাতিদের জন্য আংটি নিয়ে আসবো, ভূগোল বুঝ টুস দিয়া, এরপরে সুন্দর করে জমি জমা বন্টন করে দিয়া খানায় কাবায় যে আল্লাহর কাছে হাত তুলে রব্বুল আমিন খানায় কাবার সামনে চলে আসছি, কাবা দেখলে সব গুনাহ মাফ হয় আল্লাহ, হাজির কান্নার ঠেলায় লোকজন বলছে কি জন্য কান্দে দেখতো হাজি, যাই বলে আল্লাহ আশা রাখবি আল্লাহ, কৌশলে ছেলেকে বেশি জমি দিয়ে মেয়েকে একটু কম দিছিলাম, তুমি তো সব মাফ করে দাও, এখন আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন ফেরেস্তা নামাবে না এখন, কিন্তু যদি ফেরেস্তা নামাই তো ঠাড়া এক থাপ্পড় দিত ওই হাজিরে, ভণ্ড হাজি তুমি বোঝো নাই, তুমি যদি বান্দার হক নষ্ট করে আছো, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ খানায় কাবার কান্নাকাটি। 5 বছর পর বের করে বলা হলো কোনো দোষ নাই, কিন্তু এই 5 বছর তার জীবন থেকে যে আপনি জেলের মধ্যে হারায় দিলেন, কিয়ামতের দিনে আপনার নামাজিগিরি হাজিগিরি তাহাজ্জুদগিরি কাজ দিবে না, আল্লাহর কাছে আপনাকে জালেমের কাতারে উঠতে হবে, ওই দিন আপনার যে পরিণতি হবে এইটা চিন্তা করে দুনিয়াতেই কাজ বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা? আছে কিনা আমাদের? আছে না? জুলুম আর জুলুম। অতএব এক নম্বর পরিণতি এইটা, আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন এই জুলুমটাতে তুমি করো কিভাবে তুমি এখান থেকে বের হয়ে আসবে, হুজুর খালি ওয়াজ করে চলে যাবে, এ হবে সে হবে, বাসার কৌশল কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। মানুষ কি কারণে জুলুম করে এইটা জেনে নাও, আল্লাহ বলছেন ওরা দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি দিয়েছিল এমন যে দুনিয়ার জীবনের ভালোবাসায় পরকালের বড় দিবসকে ভুলে গেছে। তাহলে আমাদের শপথ নিতে হবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া হবে, দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল নয়। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের চলাফেরা হচ্ছে দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? অনেক হালাল জিনিস আমরা হারাম করে ফেলি প্রিয় ভাইয়েরা, নিজের দোকান মাল হালাল সব হালাল, কিন্তু বেচারি বলে বসছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, চেনেও না কেনা দামেও দেয় নাই, মালটা হালাল ছিল কিন্তু কৌশলে দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে একটু ব্যবসা বাড়ানোর জন্য সব হারাম, ঠিক কিনা? আছে কিনা ভাই আমাদের? ভাই আছে ভাই, বন্ধু বান্ধবের সাথে মিথ্যা কথা বলে বসে, অল্পতেই গালি দিয়ে বসে, এগুলো জুলুম, আল্লাহর কাছে এগুলোর জন্য আমাদেরকে জবাব দিতে হবে, এটা এক নম্বর। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ বড় ভাব নিয়ে দুনিয়ায় ঘুরো না, দুনিয়ায় তোমার কপালের উপর দিয়ে যদি যাও অপরাধ আমরা করি নিয়ন সাইনের মতো চলে যেত, বড় বিপদে পড়ে যেতাম আল্লাহ। আল্লাহ বলছেন আমি এইগুলা গোপন রাখি বলে তুমি দুনিয়ার বুকে হাম বড়াই করে চলো না, এই যে গোপনে
মুখ মুখ এই দুইটা নখ ব্যবহার করে করে যা যা চালালাম, চোখ দিয়ে যা যা দেখলাম, দুই বন্ধু এক জায়গায় হওয়ার পরে যা যা গপ্প করেছিলাম, একটা মহিলা চলে যাওয়ার পরে অন্তরের মধ্যে কী কী ভেবেছিলাম, উপরে তো হুজুরের মতো দাড়ি, নিচে জুব্বা, ভাব ধরে মাথার মধ্যে টুপি নিয়েও ঘুরতেছি, কিন্তু অন্তরটা আমার নষ্ট হয়ে গেছে। এইরকম অন্তর, পাপিষ্ট অন্তর, আল্লাহ বলছেন এইগুলো আল্লাহ প্রকাশ করে দেয় না, আল্লাহ প্রকাশ করলে বিপদ হবে। কিন্তু আল্লাহ বলছেন হাসরের দিনকে ভয় কর, ওই দিন দেওয়ার পরে কিন্তু প্রকাশ করা হবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসূ রুউসিহিম, ও নবী আপনি যদি তাদেরকে দেখতেন, ওরা ওই দিন আল্লাহর কাছে মাথা কিভাবে হালাইছে, আর মাথা হালানোর পরে বলতে শুরু করেছে রব্বানা বসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, ও আমার রব, আজকে আযাব দেখে ফেলছি আমরা, জাহান্নামের সামনে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষকে বলা হয়েছিল জাহান্নামের ভয়াবহতা এমন হবে তুমি কল্পনা করতে পারবে না, ভয়াবহতা অনেক দূরের কথা। সেই মানুষকে একবার বলা হবে হিসাব দাও তোমার, আল্লাহ নবী বলছেন কেউ যদি সুল হিসাবের মধ্যে পড়ে এইটা তার জন্য এমন বড় ভয়াবহ হবে। নবী কমাতে কমাতে বলছেন ওই হিসাব তো দূরের কথা, যাকে বলা হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে তোমার আমলনামা নাও। নবী বলছেন এইটুকু তুমি নিতে পারবা না, কেননা তোমার বাম হাতে কেবল ডেকে আমলনামা দিয়ে দেওয়া হবে না, তোমার হাতটাকে দীর্ঘ করা হবে। এরপরে পিছন দিয়ে ঢুকাইয়া নিজের বুক ভেদ করে সামনের দিকে হাত বের করে দেওয়া হবে। যখন বান্দার এই হাত পিছন থেকে ভেদ করে সামনে আসবে, কল্পনা করতে পারবে না এই কষ্ট তার কি কষ্ট, ওই বান্দা আল্লাহর কাছে তখন বলতে শুরু করবে ও আমার রব, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, যদি আমার মৃত্যু হয় তাহলে ভালো হবে। আল্লাহ বলবেন মৃত্যু হবে না, মৃত্যুকে জবাই করে দিয়ে তো আজকে হাসরের ময়দান কায়েম করা হয়েছে। আল্লাহ নবীকে বলা হচ্ছে নবী আপনি দেখবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, দুনিয়ার বুকে কি ভাব নিয়ে চলছে, মিথ্যাটা বাদ দে ভাই, বাদ দে ভাই, মিথ্যা বাদ দেয় নাই, পর্দাটা করো বোন, পর্দাটা করো বোন, এইভাবে পর্দা হচ্ছে না, যেই পর্দা করে ঘুরে বেড়াচ্ছে ওটা পর্দা হয় নাই। বলছে রাখো তো তোমার ইসলাম, মানে নাই, দাড়িটা রেখে দে ভাই, এটা নবীর সুন্নত। বলছে দাড়ি রাখলে আন স্মার্ট লাগে, কথা শোনে নাই, মুজরিমের কাতারে তার নাম চলে গেছে, টাকনুর উপরে কাপড়টা পর, শোনে নাই, বাপ মার সাথে বেয়াদবি করিস না ভাই, আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় দাবি তোমার পিতামাতার, কিন্তু বাপ মায়ের সাথে বেয়াদবি করেই গেছে, করেই গেছে, কথা বললে কথা শোনে নাই। সন্ধ্যার পরে বাড়িতে আসতে বলছিল, উল্টা বাপ মাকে ঝাড়ি দিয়ে বলছে একবার আর ফোন করলে বাড়িতেই আসবো না, এরকম চুল কাটলি কেন, বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না, কেমন চুল কাটা লাগবে আমার জানা আছে। আসে না এরকম ছেলে, ওই কষ্টটা দিছে। আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা তার জন্য জুলুম। আল্লাহ নবীকে বলা হচ্ছে ওই দিন দেখতে পাবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসূ রুউসিহিম, মাথা নিচু করে দিছে ইনদা রব্বিহিম, আল্লাহর সামনে এবার বলতে শুরু করছে রব্বানা বসারনা ওয়া সামিআনা, যা দেখার আজকে দেখে ফেলছি আল্লাহ, যা শোনার শুনে ফেলছি আল্লাহ, তো কী হয়েছে এখন? বলে রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ ফারজি হয় না, আমাদেরকে দুনিয়ায় একটু ফেরত পাঠাও, না আমাল সলেহা, এইবার যাওয়ার পরে ভালো কাজ করব, ইন্নামুকিনুন, আজকে আমরা মজবুত ইমানদার হয়ে গেছি। বুঝে থাকলে বলেন ভাই হাসরের ময়দান থেকে কি আবার ফেরত আসা যাবে? অন্তর দিয়ে অনুভব করেন, কথা শেষ, আমার হৃদয় দিয়ে অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের প্রেক্ষাপট বলতেছেন, যেই দিন কিয়ামত, বুঝে বলেন কিয়ামত কি হয়ে গেছে, হয় নাই? মুজরিম, মুশরিক, মুমিন এদের তালিকা করে আলাদা তোলা হয় নাই, কিন্তু আল্লাহ ওই দিনের বর্ণনা আজকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমি আবার ভালো মানুষ হয়ে ফেরত আসতে চাই, সুযোগ থাকবে না। আল্লাহ এই জন্য বলছেন আজকের থেকে শপথ নিয়ে যাও, ওই দিন বিপদে পড়তে চাই না, আমি ওই দিনের কাজ আজকের থেকেই ভালোভাবে শুরু করতে চাই, যাতে করে ওই দিন যাওয়ার পরে আল্লাহর ওই বান্দাদের তালিকায় আমি ঢুকে যেতে পারি, যেই বান্দারা কিয়ামত টেরও পাবে না, আল্লাহ তাদের উপর কিয়ামত ঘটাবেনই না, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য বলবো,
আর একটা আয়াতে কারিমা একটু ভালো করে শোনেন, আল্লাহ বলছেন ইয়াউমা ইত্তাবিউনা দাই লা ইউয়াজা লাহু ওয়া খাশিয়াতিল আসওয়াত ওয়া খাশিয়াতিল আসওয়াত লির রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলছেন কিসের মানে তোমার ঢংটার কারণ কি, তোমার বাহাদুরির কারণ কি, আল্লাহর বিধানের পথে আসতে বলার পরে তুমি কেন আবার কথা বলো কেন? আল্লাহ বলছেন লা তাসমাউ হামসা, হামসা মানে কি বলা হয়েছে, কেউ কথা বলবেন না, দশজন পা টিপে টিপে এখান থেকে যাবেন কেউ যেন টের না পায়, কিন্তু দশজন যতই পা টিপে যাক নিঃশ্বাস তো বন্ধ করে যেতে পারবে না, নিঃশ্বাসের হলেও একটা শব্দ আছে, আছে না ভাই? আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে, এই যে ঘড়ি, ঘড়ি চলতেছে না ভাই, দেখেন টিক টিক করে চলতেছে না, এই ঘড়িটায় রাত তিনটা যখন বাজবে কেউ নাই আপনার ঘরে, তখন দেখবেন প্রত্যেক কাঁটা ঘুরতেছে আর টাস 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 করে শব্দ হয়, ঠিক না? তার মানে দিনের বেলা শব্দ হয় না, রাত্রের বেলা শব্দ হয় না, শব্দ এখনো হচ্ছে কিন্তু এখানে অন্যান্য শব্দ এমন যে ওই শব্দটা শোনা যাচ্ছে না। আল্লাহ বলছেন হাসরের দিন, আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইত্তাবিউনা দাই, আল্লাহ বলছেন অনুসরণকারীদের অনুসরণ করবে এমন ভাবে, আল্লাহ বলছেন এমন নিস্তব্ধ হবে, তোমাকে এমন ঠান্ডা করানো হবে, আল্লাহ বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, ওরা তো এই গুঞ্জরনি পা ঘোষানোর শব্দ, এর বাহিরে আর কিছুই শুনতে পাবে না, সব তখন বন্ধ হয়ে যাবে। বলার উদ্দেশ্য কি, আল্লাহ ভয় দেখাচ্ছেন বান্দা ওই দিন এই কঠিন দিবস, ওই দিন আসার আগেই তুমি তোমার রবের কাছে তোমাকে নত করে দাও, অথবা আজকের থেকে শপথ নিতে হবে, মাহবিল তো আমাদের চমৎকার আয়োজন ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জীবনে কি পরিবর্তনের শপথ নিলাম, আমরা তিনটা সিদ্ধান্তে আসলাম, কোরআন আমাদের মুক্তির বার্তা, কোরআন আমাদের জন্য রহমত, কোরআনের তুলনা নাই, মনে আছে তো? দুই নম্বর, দুনিয়ার মানুষ সোজা হতে চায় না, কিন্তু আল্লাহ ফেরেশতা সহ সবাইকে সোজা করবেন, করে সব সত্য কথা মুখ দিয়ে বলায় নেবেন, পেট বলবে আল্লাহ আমি তো আগুন খাইছি, আমি তো হালাল খাই নাই, দুনিয়ার মানুষরা তো হালাল খাইছে কিন্তু হালাল খাই নাই, তার জমি এক বিঘা ঠিক ছিল কিন্তু এক বিঘর ঠেল ছিল ওইটুকু তার হারাম, আল্লাহ বলছেন উপায় নাই, অতএব সোজা হতে হবে। তিন নম্বর বলছেন ভয়াবহভাবে কেয়ামতে উঠবে তারা, দুনিয়াতে জালেমবাজ হবে তারা, অপরাধ থাকবে, অনেক মিস্টেক থাকবে, কিন্তু আজকের মাহফিলে শপথ নিতে হবে আমরা কোনো হক খুলে বাদ নষ্ট করে কখনো আমরা জুলুম করব না, রাজি আছেন? রাজি আছেন? জুলুম করব না, রাজি আছেন? হাত নামান, না বুঝে হাত তুলছেন। জুলুমের ক্রাইটেরিয়া বলে দেয়, তিনটা জুলুম আমাদের করা যাবে না। এক নম্বর, কখনো কারো পিছনে গীবত করা যাবে না, এটা জুলুম। গীবত মানে কি, সত্য দোষ বুঝেন আগে, অমুক ছেলেটা একটু মিথ্যা কথা বলে, অমুক ছেলেটা খেতে বসলে খাওয়াটা এলোমেলো করে খায়, ওই ছেলেটা ওখানে নাই, ভাইকে আমি বলতেছি ভাই জানেন এলাকায় একটা ছেলে আছে আব্দুল গফুর মাঠ পরে বড় ছেলে, খালি মিথ্যা কথা বলে, খালি খাইতে বসলে কেমন এলোমেলো করে খায়, এটা সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা কথা বলেন, সত্য কথা না মিথ্যা কথা? সত্য। এই সত্য কথাটাই তার পিছনে বলার নাম গীবত, আর এইটা না করলে মুসলমানের কোনো ভাত হজম হয় না। আসরের নামাজের পরে যায় দোকানে বসবে চায়ের দোকানে, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি উনি ক্যাশিয়ার, এরপরে বলতে শুরু করছে, আর বলেন না আমাদের ইমাম সাহেবের এই দোষ আছে, এই দোষ আছে ইমাম সাহেব, এই খারাপ সে খারাপ, পাশের তো একজন বলছে বেকুব কোথাকার, তুই জানিসই না এমন গোপন কথা আমার কাছে আছে, তাহলে শোন তুই যা বললি ওগুলো পুরাতন নতুনটা শোন, দুইজন খালি শোনাচ্ছে গীবত, মধ্যের লোক বসে আছে, অনেকক্ষণ পরে সহ্য করতে না পারে সে বলছে এ ভাই তোরা দুইজন যেগুলা কথা বলতেছিস এগুলো কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, কথা বুঝেন নাই? তোমরা দুইজন যে কথা বলছো এ কথা বলা উচিত না, না বলেও পারি না, তবে কথা ঠিক, গীবত করা বাকি থাকলো ভাই, ও মনে করছে এটা হালাল গীবত, এটা জুলুম, এই জুলুম করা যাবে না, রাজি আছেন? এই তরুণেরা যুবকেরা রাজি আসো, ভাইয়েরা রাজি আসো, গীবত করবো না, যেখানে গীবতের বৈঠক চলে যাবে এই জুলুম আমার আমল নামে থাকবে না। দুই নম্বর, মিথ্যা কথা বলবো না, মিথ্যা আমল নামায় যার নাই তার আমল নামাটা অটোমেটিক সুন্দর, সুবহানাল্লাহ বলেন, ইয়ার কি ফাজলামি করে মিথ্যা চলবে না, কত মিথ্যা, মিথ্যা শুধু বিপদ আর বিপদ ডেকে আনে,
এক লোক বলে 1000 টাকা ঋণ নিচ্ছে, দেয় না। এখন পাওনাদার আসছে ওর বাড়ির সামনে, এসে বলছে এই আব্দুল কপুর ভাই বাড়িতে আসেন। ও তো মনে করছে হ্যাঁ টাকা চাইতে আসছে, তো ওর বাড়িতে এক ছোট ছেলে ছিল, ওকে যাই বলছে যাই বল আব্বা বাড়িতে নাই। ওই বেকুব এসে বলছে আব্বা বললো, সাস আব্বা বাড়িতে নাই। এখন যদি বলে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, বিপদ কীরকম হবে? ওই মিথ্যা ঢাকার জন্য কত মিথ্যা বলা লাগবে? অথবা মিথ্যা বলা যাবে, শপথ নিতে হবে, শপথ, মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত, এটা জুলুম, মিথ্যা একটা জুলুম। যদি কেউ মিথ্যা বলে, আমরা তো জানি না ভাই, নবীর কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে দূরে চলে যায়, আমরা বুঝতে পারি না, কিন্তু এই দুর্গন্ধে আমাদের এলাকা সয়লাব হয়ে গেছে, সব জায়গায় মিথ্যার মিথ্যা। আজকের থেকে শপথ মিথ্যা বলবো। বুখারীর হাদিসের মধ্যে আসছে না, শুনেন নাই আপনারা, 500 কিলোমিটার সফর করে গেছে, যাই বলছে হাদিস নিবো আপনার কাছে, নবীন নাকি একটা হাদিস, বলছে একটু বসে আমি আসতেছি। উনি একটা বাটি নিয়ে ডাক দিছে ওনার ঘোড়াকে, ঘোড়াটা চলে আসছে আস্তে করে, ঘোড়া ধরে বাঁধে আবার বাটি এরকম করে রাখে, বলছে বলেন কি হাদিস বলবেন। বলছে কি বললেন, আপনি বাটি এরকম করে নিয়েছিলেন, আপনি ঘোড়া ডাক দিলেন, এই বাটির মধ্যে কিছু নাই? না কিছু নাই, ঠিক আছে আপনার কাছে হাদিস নিব না। 500 কিলোমিটার সফর দূরে চলে গেছে, এটা ধোকাই না, এটা আমরা রেগুলার এরকম অনেক কিছু করে ফেলি, কিন্তু উনি এইটুকু কেউ আমলে নিছেন, ওই জামানাও পার হয়ে গেছে। তাহলে এইটুকু যদি আমলে হয়, তাহলে আপনি আমি সকাল সন্ধ্যা দুপুর রাত যে মিথ্যা কথা বলে বেড়াচ্ছি, এটার কি হবে আল্লাহর কাছে? এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই। আর 3 নম্বর, মুখের গালাগালি ছেড়ে দিতে হবে। নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আমাদের সমাজটা গালিতে ভরে গেছে, চিটাগাংয়ের লোক এক্সেপশনাল গালিতে, এরা যে কোয়ালিটির গালি দিতে পারে বাংলাদেশের লোক এটা পারে না, ঠিক না ভাই? রাগ করলেন আপনারা ভাই? আমি আপনাদেরকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের কাছে বলছি আজকের থেকে 3 শপথ নিয়ে উঠবো। আমরা জালেমের কাতারে উঠতে রাজি নাই, বান্দার হক নষ্ট করে কখনো গীবত গিল্লা করবো না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, 3 নম্বরে আজ থেকে আমার মুখে গালি থাকবে না। তবে গালি দেওয়া যাবে, ধরেন আপনার নাতিকে আপনি পান আনতে পাঠাচ্ছেন, তখন বলেন এই হারাম দাদা যা পানটা নিয়ে, এটা বলা যায় আছে তাই না? ওই যে মুরব্বী বলছে হ্যাঁ, এটা বলা যায়। ওই একজন ডাক দিচ্ছে এই শালা, হুজুর উঠে গেছে স্টেজে, তুই এখনো আসলি না দোস্ত, তাড়াতাড়ি আয়, শালার বেটা বলে ওরা ডাক দিচ্ছে, এই গালি দেওয়া যাবে? আমাদের অভ্যাস হয়ে গেছে কথায় কথায়, আর স্ত্রী তো আছে আমাদের, গালি দেওয়ার জায়গায় আছে। যদি একটু লবণ কম হয়, ঝাল বেশি হয়, একটুখানি এলোমেলো হয়, তো ময়াকার গয় দীর্ঘই বানান করে দিব, ময়াকার গয় দীর্ঘই উচ্চারণ করে দেওয়া লাগবে আপনাদের। আহা খবরদার, এই 3 শপথে মাহফিল থেকে ওঠেন, আমি আপনার কাছে বলতেছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ সাক্ষী, আমাদের লাইফে আপনি মজা খুঁজে পেয়ে যাবেন, কালকের থেকেই দেখবেন আপনার জীবনটা অন্যরকম, ভুল হবেই, কান ধরে ফেলবেন। আই আমি না গীবত করবো না বলছিলাম, হুজুরের সাথে উমুকের সাথে আলোচনা করতে, আবার তো উমুকের পিছনে কথা বলছি, না ভাই আমি বলবো না, গালি দিয়ে ফেলছি, জিব্বা কেটে ফেলছেন, আল্লাহ আর এটা করা যাবে না। আমি না বলছিলাম মিথ্যা কথা বলবো না, দেখি না কি হয়, আমার কত বড় বিপদ হয়, মিথ্যা না বললে নাকি আল্লাহ মুক্তি দেয় তাকে, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আর মিথ্যা বলে ব্যবসা করব না। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ভিন্ন লাইফ দান করবে, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই 3 কাজের জন্য 1 কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যখনই ভুল হবে নিজেকে একটু পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট না দিলে তওবা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তওবা করতেন, কিছু সাদাকা করতেন, আপনি আমি ভুল হয় আস্তাগফিরুল্লাহ বলে শেষ না, আপনি নিয়ত করবেন একটা মিথ্যা বলবো, 2 রাকাত নামাজ পড়বো, একটা যদি এরপরে গীবত করি 1টা রোজা রাখবো আমি নফল, একটা যদি এরপরে তে গালি দেই 100 টাকা করে আমি দান খয়রাত করবো, নিজের সাথে নিজে চাপাই নিছি। গালি 5টা দেওয়ার পরে 500 টাকা বাড়ানোর পরে আর মধ্যে গালি বেরোবে না, 2 রাকাত নামাজ, ওয়াদা করছে মিথ্যা বলবো না, মিথ্যা বলে ফেলছে, আবার 2 রাকাত, আবার যদি টাউট হয় তো ভিন্ন কথা চিন্তা করছে, 2 রাকাত নামাজ কোনো ব্যাপার না, 10 রাকাত পড়বো নি, 10টা মিথ্যা বলে নি, এটা কি তওবা হলো তাহলে প্রিয় ভাই? না। তো আমি আমার কথা সামারি করে দিলাম আপনাদের কাছে, 3টা পোরশনে কোরআন থেকে বলেছি 5টা আয়াত, যে 5 আয়াতে বুঝিয়েছি কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নাই,
আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হবে। দুই নম্বর বলেছি, দুনিয়ার থেকে আল্লাহ আজাব দেখিয়েছেন, আমাদেরকে সোজা হতে হবে দুনিয়াতেই। তিন নম্বর, জুলুমবাজ হিসাবে আল্লাহর কাছে উঠতে চাই নয়, ভয়াবহ দিবসে কাল্লা ভেঙে দিবেন আল্লাহ, ডানে বামে তাকানো যাবে না, চোখ বিস্ফোরিত, জাহান্নামের কাছে দাঁড়ায় আফসোস করব, দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় ফেরার সুযোগ নাই, ওই জীবন আমরা চাই না, আমরা আর জালেম হব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমাকে 11:45 পর্যন্ত বলা হয়েছিল, 10-12 মিনিট একটু বেশি। আইইউবি মিডিয়া।